নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি কার দখলে দিল্লি, বাংলার রায়। আপনারা জানেন এবিপি আনন্দ এবং যা নিলসন কোম্পানি বিভিন্ন দফায় এই জনমত সমীক্ষা আপনাদের সামনে আনছে। এর আগে দুটি দফা আমরা দেখিয়েছি, আজকে তৃতীয় দফার পালা। 9 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত আমাদের সমীক্ষকরা গোটা দেশের মানুষের সঙ্গে কথা বলেছেন, অবশ্যই এই রাজ্যের মানুষের সঙ্গেও কথা বলেছেন। এবং আবার যেটা বলা সেটা হচ্ছে, আপনারা জানেন এই রাজ্যে এবছর এই লোকসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে, যার ফলে খুব সামান্য মার্জিনে, খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম ফ্যাক্টরে অনেক ফলাফলের ওলটপালট হতে পারে। কাজেই কোনো ধরনের ভবিষ্যৎবাণী এটা নয়, কোনোভাবে জনমতকে প্রভাবিত করার চেষ্টা নয়, শুধুমাত্র জনমতের একটা আভাস দেওয়ার চেষ্টা, এবং নির্বাচনের অনেকটা আগে করা, যার ফলে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এ তো গেল রাজ্যের রায়ের কথা, বাংলার রায়ের কথা। কিন্তু সুপ্রিম কোর্টের রায়, আজকের দিনের সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে লাভপুরের গণধর্ষণ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের অবজারভেশন, এবং অত্যন্ত কড়া ভাষায় রাজ্য সরকারকে তিরস্কার করা হয়েছে। বলা হয়েছে যে শুধু মানুষকে দোষারোপ করলে হবে না, প্রশাসন ঠিক মতো কাজ করলে এই ধরনের ঘটনা এড়ানো যায়। ঠিক কি বলেছেন আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা দেখুন। লাভপুর গণধর্ষণ কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার রায় দিতে গিয়ে শুক্রবার রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতিরা সরাসরি প্রশ্ন তুললেন প্রশাসনের ভূমিকা নিয়েও। রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন, এটা খুব মর্মান্তিক যে এখনও এ ধরনের ঘটনা ঘটছে, তবে এ ধরনের ঘটনার জন্য শুধু মানুষকে দোষারোপ করাটা ভুল, প্রশাসন সঠিকভাবে কাজ করলে এ ধরনের ঘটনা আটকানো সম্ভব। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সবকটি স্তরকে সমন্বয় রেখে কাজ করতে হবে, আইন যাতে কার্যকর করা যায় সেজন্য পুলিশকে আরও সক্রিয় হতে হবে। আদালত এই ঘটনার তীব্র নিন্দা করছে। বিয়ের ক্ষেত্রে প্রত্যেকের পছন্দের স্বাধীনতা থাকা উচিত, একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ, মহিলাদের অধিকার রক্ষা রাজ্যের দায়িত্ব, এ ধরনের ঘটনা রুখতে একটা সামাজিক পরিবর্তন প্রয়োজন, পুলিশকে আরও সংবেদনশীল হতে হবে। রাজ্য সরকারকে এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নির্যাতিতাকে 1 মাসের মধ্যে আরও 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি বিচারপতিরা বলেন, নির্যাতিতার উপর যে অত্যাচার হয়েছে তার জন্য কোনো আর্থিক সাহায্যই যথেষ্ট নয়, কিন্তু রাজ্য যেখানে একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ, সেখানে আর্থিক সাহায্য প্রদান রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে। নির্যাতিতা ও পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত তথ্য বিশদে জানানো হয়নি। সাময়িক নিরাপত্তার বন্দোবস্ত করলে কয়েকদিন হয়তো তাঁরা সুরক্ষিত থাকবেন, কিন্তু ওই নির্যাতিতা এবং তার পরিবার এই ঘটনার মূল সাক্ষী, তাই তাঁদের দীর্ঘস্থায়ী পুনর্বাসন প্রয়োজন। নির্যাতিতা যেখানে রয়েছেন সেখানকার সার্কেল অফিসারকে প্রত্যেক দিন সেই এলাকা পরিদর্শনে যেতে হবে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্যাতিতা যেহেতু প্রাপ্তবয়স্ক তাই আর্থিক সাহায্য তাঁকেই দিতে হবে। ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে কিছু নির্দেশিকাও বেঁধে দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতিদের নির্দেশ, ধর্ষণের ক্ষেত্রে সবার আগে FIR দায়ের করতেই হবে, সব হাসপাতালকে বিনামূল্যে নির্যাতিতার প্রাথমিক চিকিৎসা করতে হবে। 24 জানুয়ারি লাভপুরে গণধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয় বীরভূমের জেলা জজকে, কিন্তু সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, এই ঘটনায় পুলিশি ব্যবস্থা সম্পর্কে কোনো তথ্য রিপোর্টে নেই। এরপরই পুলিশি ব্যবস্থার বিষয়ে জানতে চেয়ে মুখ্য সচিবের রিপোর্ট তলব করে আদালত, কিন্তু সেই রিপোর্ট খতিয়ে দেখেও বিচারপতিরা বলেন এই ঘটনায় বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, তবে আদালত চায় এ বিষয়ে আরও কার্যকরী পদক্ষেপ করা হোক। সেই মামলার রায় দিতে গিয়েই এবার রাজ্য ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বীরভূমের লাভপুরে ঠিক কি ঘটনা ঘটেছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এভাবে তীব্র অসন্তোষ প্রকাশ করলো সর্বোচ্চ আদালত, আসুন দেখি। বীরভূমের লাভপুরে মুরলীর নির্দেশে গণধর্ষণের ঘটনা ঘিরে সমালোচনার প্রবল ঝড় ওঠে রাজ্য জুড়ে। ঠিক কি ঘটেছিল সেখানে, স্থানীয় সূত্র খবর, সুবলপুর গ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে লাভপুর থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের। পেশায় রাজমিস্ত্রি, ওই যুবক বিবাহিত, তাঁর 2 সন্তানও আছে। বিষয়টি নজরে পড়ে কয়েকজন গ্রামবাসীর। গ্রামবাসীদের একাংশের দাবি, দুজনের সম্পর্কে আপত্তি তুলে খাপ পঞ্চায়েত ডাকেন মোরল বলাই মাড্ডি, দুজনকে 25,000 টাকা করে জরিমানাও করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, জরিমানা দিতে না পারায় মোরলের নির্দেশে সারা রাত ধরে 12 জন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে বিভিন্ন মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়। গ্রামের যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই 4 গ্রাম পঞ্চায়েত এককভাবে তৃণমূলের দখলে। গ্রামবাসীদের একাংশ অভিযোগ করেন, সালিশি সভা যখন চলছিল তখন সেখানে তৃণমূল পরিচালিত 4 গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ ফিরোজ
উপস্থিত ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের সঙ্গে প্রায় পঞ্চাশটি বাইকে আসেন বহু বহিরাগত। ফলে প্রশ্ন ওঠে, ধর্ষণের নিদানের ঘটনায় বহিরাগতদেরও কি হাত রয়েছে? ঘটনাটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয় পুলিশের ভূমিকায়। প্রথমে ধৃত 13 জনকে আদালতে তোলা হলে তাদের হেফাজতে নেওয়ার জন্য কোনো আবেদনই জানায়নি পুলিশ। ফলে 13 জনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক পীযূষ ঘোষ। জেলা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুলিশ সুপার সি সুধাকরকে সরানোর নির্দেশ দেন। নির্যাতিতা চিকিৎসার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কিন্তু এই ঘটনা জের করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে সর্বোচ্চ আদালত। সেই মামলার রায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী মদন মিত্র, তার পাশে রয়েছেন বিজেপি নেতা এবং প্রার্থী, একেবারে সরাসরি নিজের নির্বাচনী কেন্দ্র থেকে স্টুডিওতে এসেছেন সমীক ভট্টাচার্য, আছেন অধ্যাপক শাশ্বতী ঘোষ। আমার অন্যদিকে আছেন রবীন দেব, সিপিএম নেতা, আছেন কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এবং অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমি মদনবাবুর কাছে প্রথমে আসব। সুপ্রিম কোর্ট আর যে ভাষায় কার্যত রাজ্য প্রশাসনকে অক্ষম এবং অদক্ষ বলেছে, আমার মনে হয় সাম্প্রতিক নজির তার নেই, এইভাবে বলছে মদনবাবু, সাচ অফেন্সেস আর রেজাল্টেন্ট অফ দ্য স্টেটস ইনক্যাপাসিটি অর ইনএবিলিটি টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন্স। কি বলবেন? সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য আমি করব না, এই কারণে যে প্রথম হচ্ছে আমরা জুডিশিয়ারি সম্মান করি এবং জুডিশিয়ারির বিরুদ্ধে কোনো বলাটা আমাদের সৌজন্যতার মধ্যে পড়ে না, কিন্তু আমরা রাজ্য সরকার থেকে এই ঘটনাকে কিন্তু সমর্থন করিনি। মুখ্যমন্ত্রী নিজে সরকার সমর্থন করবেন কি করে, অর্থাৎ আমরা বলিনি যে আমরা এটার জন্য দুঃখিত বা লজ্জিত নই। মুখ্যমন্ত্রী নিজে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন এবং আমাদের যিনি নারী কল্যাণ মন্ত্রী তিনিও যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন, আমাদের দলের তরফ থেকে যাওয়া হয়েছে। আমি খালি একটাই কথা বলবো যে আমাদের প্রায় 10 কোটি মানুষ, এখন প্রত্যেকটা জায়গায় তো ম্যান টু ম্যান মার্কিং করা সবসময় সম্ভব হয় না, বাট যে ঘটনাটা ঘটেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এটা সুপ্রিম কোর্ট কেন বলেছেন রাজ্যকে অক্ষম বলেছেন, সে তার ব্যাখ্যা তো আমি দেবো না, সুপ্রিম কোর্টই দেবে। সুপ্রিম কোর্ট যা বলেছেন সুপ্রিম কোর্টের মনে হয়েছে সুপ্রিম কোর্ট। আপনি এখানেই বললেন যে এত মানুষ, এবং আরেকটা কথা উঠছে যে মানসিকতার বদল লাগবে, সুপ্রিম কোর্ট ঠিক এইটাকে অ্যাড্রেস করেছেন, সুপ্রিম কোর্ট ঠিক এই ভাষায় বলেছেন, ইট উইল বি রং টু ব্লেম অনলি দ্য অ্যাটিটিউড অফ দ্য পিপল, সাচ ক্রাইমস ক্যান সার্টেনলি বি প্রিভেন্টেড ইফ দ্য স্টেট পুলিশ মেশিনারি ওয়ার্কড ইন আ মোর অর্গানাইজড অ্যান্ড ডেডিকেটেড ম্যানার, দাস উই ইমপ্লোর আপন দ্য স্টেট মেশিনারি টু ওয়ার্ক ইন হারমনি উইথ ইচ আদার টু সেফগার্ড দ্য রাইটস অফ উইমেন ইন আওয়ার কান্ট্রি। না, সুপ্রিম কোর্ট বলেছেন, সুপ্রিম কোর্টের বলার অধিকার রয়েছে, সুপ্রিম কোর্ট বলেছেন, কিন্তু কোথাও পুলিশ গিয়ে নাগরিকদের বলেছেন যে তোমরা কমিউনাল হারমনি নষ্ট করে তোমরা এই ধরনের অত্যাচার করো, এরকমও কোথাও কোনো নজির পাওয়া যায়নি। ফলে সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার, সুপ্রিম কোর্ট বলেছেন তিনি শুনেছেন, আর সুপ্রিম কোর্ট তো নিজে স্পটে এসে দেখেন না, তার সামনে যে তথ্য তুলে ধরা হয় সেই তথ্যের ভিত্তিতেই বলেছেন। তবে আমি মনে করি স্টেটের আইনজীবী ছিলেন, তারা ডিফেন্ড করেন, নিশ্চয়ই করেছেন, এখন সব মামলায় তো আর জেতা হারা সবার উপরে ডিপেন্ড করে না, সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করে, জাজের উপর ডিপেন্ড করে কাকে জেতাবেন কাকে হারাবেন। আমি শুধু এটুকু বলছেন রাজ্য অ্যাকশন নিয়েছে, যতটা অ্যাকশন নেওয়া উচিত নেওয়া হয়েছে, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই নজর রাখি। এতে কোর্ট খুশি নয়, এমনকি যে কম্পেনসেশন আপনারা দিয়েছেন 50,000 টাকা সেটাকে 5,00,000 টাকা করে দেওয়া হয়েছে, খুব স্পষ্ট তো অসন্তোষ, ওটা ছাড়াও এক মাসের মধ্যে যেটা দিতে হবে। সত্যি কথা বলতে গেলে কি 5,00,000 টাকা আর্থিক সাহায্যে কি কম্পেনসেশন হয়? ঠিক, কোর্টও বলেছে একদম এক কথা বলেছে, হুবহু আপনি যেটা বলছেন, কোর্টই রায় দিয়েছে। হ্যাঁ, আমি বলছি, আমি কোর্টকে প্রশ্ন করছি যে 5,00,000 টাকা কি যথেষ্ট? 20,000-30,000 যথেষ্ট না? আমি তো বলিনি তো, তাই জন্য তো কোর্ট বলেছে। এনিওয়ে, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, এর জন্য আমাদের সকলেরই সতর্ক থাকতে হবে। এবং আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই দেখেছেন যে যদিও সেটা নারী ঘটিত ঘটনা নয়, কিন্তু আজকেই আমাদের দলের যে শম্ভু কাও আছে, 1 বছর জেলে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কিন্তু চার্জ ফ্রেম হয়ে গেছে, তাকে কিন্তু রেওয়াত করেনি আদালত বা প্রশাসন যে সে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে, এবং 42 বার আগে আগে বলেনি, তুমি তো পরে খোঁচাবে, পরে খোঁচাও। কথা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে রেওয়াত করেনি
আমাদের যে মুন্না ইকবাল ছিল তাকেও কিন্তু রেয়াত করেনি এবং পার্টি পরবর্তীকালে তার পার্টির যে পজিশন ছিল সেখানেও কিন্তু পার্টি তাকে কম্প্রোমাইজ করে। আমি রবীন্দ্রের কাছে যাব। নির্বাচনের আগে এইরকম একটা ইস্যু, এক হচ্ছে রাজনৈতিকভাবে আপনারা নিশ্চয়ই ব্যবহার করার জন্য লালায়িত হয়ে আছেন, আমি খুব সচেতনভাবে শব্দটা ব্যবহার করছি না, কারণ জিনিসটার সঙ্গে একটা খুব সিরিয়াস জিনিসও আছে। কম্পেনসেশনের কথা হচ্ছে মদনবাবু তুললেন, সুপ্রিম কোর্টকে এই ভাষায় বলছে, নো কম্পেনসেশন ক্যান বি অ্যাডিকুয়েট নর ক্যান ইট বি রেসপাইট ফর দ্য ভিকটিম, বাট অ্যাজ দ্য স্টেট হ্যাজ ফেলড ইন প্রোটেক্টিং সাচ আ ভায়োলেশন অফ দ্য ভিকটিমস ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ নির্যাতিতার মৌলিক অধিকার যেহেতু খর্ব হয়েছে সেখানে এবং রাষ্ট্র সেখানে সেটাকে খর্ব হওয়া থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে, সেই জন্য কম্পেনসেশনের কথা আসছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে স্টেট ইজ ডিউটি বাউন্ড টু প্রোভাইড কম্পেনসেশন। আসলে এই সরকার আসার পর থেকেই এই নারীদের উপর যে অত্যাচার হয়েছে বা ধর্ষণ হয়েছে এই সমস্ত, বিশেষ করে 5ই ফেব্রুয়ারি 2012 বাক্সটির দিয়ে শুরু, যেটা মদনবাবু একটু আগে বললেন যে জুডিশিয়ারিকে সম্মান দেন। পার্কস্ট্রিটে যখন গেলেন ডায়েরি করতে, থানা ডায়েরি নিল না, পুলিশকে দিয়ে বলালো এটা সরকারকে একটা রাজ্য সরকারকে মেলাইন করার জন্য করা হচ্ছে। ঠিকই রবীন্দ্র, কিন্তু নারীদের বিরুদ্ধে অপরাধে ওনারা এক নম্বর, কিন্তু সেই শুরু হয়েছে বামফ্রন্ট থেকে। আপনারাও শেষ বছর 2010-2011 আমি যদি ন্যাশনাল ডেটা দেখি, থেকে রাইজিং ট্রেন্ডটা শুরু হয় একেবারে 4-5 থেকে এনসিআরবি ডেটা, এক বছর পরে বেরোয় তো। অপমাননা এইগুলি বামফ্রন্টের আমলে ঘটেনি তা নয়, কিন্তু বামফ্রন্টের আমলে বামফ্রন্টের কোনো মন্ত্রী বা বামফ্রন্টের আমলে পুলিশ যখন ডায়েরি করতে গেছে তখন কি এটা বলেছে যে না এখানে ডায়েরি করা যাবে না, কারণ এরা সরকারকে হেয় প্রতিপন্ন করা হয়। এবং তারপরে ক্ষুদ্র ঘটনা, সাজানো ঘটনা, আবার আবার কথা, তুমি তো আমি বলছি এইভাবে মন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এই পাঁচটির বলুন, কামদুনি বলুন, লাভপুর বলুন, মধ্যমগ্রাম বলুন, কাটুয়া বলুন, বারাসাত বলুন, যেই ঘটনাই বলুন, প্রতিটি ক্ষেত্রে এখানে এই একটু আগে ক্ষতিপূরণ বললেন, ক্ষতিপূরণ তো অনেকগুলি ক্ষেত্রে বলা হয়েছে, উনি বললেন বিচার বিভাগের রায় মানেন, মানবাধিকার কমিশনের রায়, সংবিধান সংস্থাগুলি যা যা করা হয়েছে আজ পর্যন্ত পেয়েছে, শিলাদিত্য চৌধুরী থেকে অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে তারা কি পেয়েছেন, প্রশ্নটা এখানে নয়। সরকার তারা যেভাবে নির্ধারণ করছেন যে এই ধরনের নির্যাতিতা হলে বা ধর্ষিতা হলে তার ক্ষতিপূরণ কী, সেটাও একটা উদ্ভুত ব্যাপার। সেই জন্য সুপ্রিম কোর্ট আজকে যে জাজমেন্ট দিয়েছেন, সংবিধানে আমাদের শীর্ষ আদালত, স্বাভাবিকভাবেই সেই শীর্ষ আদালত এই ধরনের মন্তব্য করার যে জায়গায় গিয়েছেন তার মূল কারণ হচ্ছে সরকার এখানে প্রশাসন তারা প্রতিটি ক্ষেত্রে এই যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার যে দায়িত্ব তারা এটাকে ফেল করেছে। এবং শুধু তাই নয়, কান্দনির ঘটনাতেও ঘটেছে, লাভপুরের ঘটনাতেও তারা জড়িত। একটু আগে তো বলা হলো যে ওখানকার গ্রাম প্রধান সেখানে যিনি যেই এই যেই এখানে এই ঘটনা ঘটেছে লাভপুরে, সেখানে গ্রাম প্রধান হচ্ছে তৃণমূলের, তিনিও এই ঘটনা থেকে আটকাবার জন্য কোনো না কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। ফলে এটা একদিকে মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন সামগ্রিকভাবে এই অপরাধের সাথে তারা জড়িত এবং তাকে মদত দিয়েছে, তাকে রবীন্দ্রবাবু আরে আমরা জানেন এখন আমাদের বলতে হচ্ছে না, এখন তো লক্ষণ বাবু আর রেজ্জাক বলছে, কথাটা বুঝলেন না, আপনি তো আমার বিরুদ্ধে বলছেন, আপনার বিরুদ্ধে লক্ষণ বাবু আর রেজ্জাক বাবু মুখ খুলেছেন। একটু আগে বললেন যে আপনি 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 শুনুন, আপনারা ডায়েরি নেননি, এরকম কতগুলো ঘটনা চান, কত লক্ষ ঘটনা চান, আমি তার সঙ্গে এগুলো নিয়ে আসি, বিচারপতির লোক হাসবে মন্তব্য দেখা।
একটা কথা বলুন তো, সব জায়গায় তো অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট হয়, তো সত্যি যদি মানুষ মনে করতেন যে তৃণমূল এই নোংরা ঘটনাগুলোর সঙ্গে যুক্ত বা তৃণমূলের তৃণমূল মদতে এই ঘটনা ঘটছে, তাহলে কি 5ই ফেব্রুয়ারির পর আপনার কথা অনুযায়ী তারপরেও যদি কোথাও ভোট হয়ে থাকে, সেটা কলেজ ভোট হোক, পৌর ভোট হোক, স্কুল ভোট হোক, তার না কোথায় করতে দেননি? কোনো অভিযোগ নেই, কলেজের ভোট করতে দেননি, কোনো অভিযোগ নেই। আপনি তাপস চৌধুরীকে খুন করিয়েছেন, তার ছেলেকে সরকারি পয়সা চাকরি দিতে হয়েছে। আপনি শুনুন, বললে এখন আপনার এখন আপনার আবার এক্ষুনি বলবেন আপনি এই রকম মদন আবার এরকম বলছে, আপনার নামটাই চেঞ্জ করে দিয়েছিল লোক রিগিং দেব বলে। এই সব কথা বলা, এই রিগিং দেব আপনাকে নামই রাখছিল না। এইজন্য আপনি একজন এই যে এইখুনি বলছেন, এইখুনি আপনি বলবেন এই মদন পাল্টে দিয়েছিল, না পাল্টে হতে পারে, না কেউ নিজাম হতে পারে, এই যে মদন পাল হতে পারে, আপনার নাম ওই জন্য তাই জন্য তো আপনাকে বলছি ওই সব কথা বলবেন, ওই সব কথা বলতে পারবেন আপনার সে কে কি বলো, তাতে কিছু এসে গেল না তো, তাতে ইতিহাস বলছে আপনি হেরে বাড়ি ঢুকে গেছেন আর আমি জিতে মন্ত্রী হয়ে বসে আছি। না না, এটা ইতিহাস বলছে, এটাই গণদেবতা বলছে, এটাই ডেমোক্রেসি বলছে, এবং আমরা ডেমোক্রেসির জোরে বসে আছি। আমরা গুন্ডামি করে নন্দীগ্রাম করে আমি আমি বলে গুলি চালিয়ে এইসব কথা এমনি বলুন না যে হ্যাঁ লাভপুরটা অন্যায় হয়েছে। আমি বলছি অন্যায় হয়েছে, আমাদের লাভপুর থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের আরো শত কামদুনি তো উল্টো কথা, কামদুনির মানুষ বলছে যে ওখানে সিপিএম একটা গোটা জিনিসটাকে সাজাবার জন্য কামদুনি, তো আমি নিজে গেছি ফুটবল খেলা হচ্ছে, হই হই করছে মানুষ, কোথায় কি ওটা খেলার ব্যাপার? না না ওই সিপিএম মারা যায় নিশ্চয়ই, কে বলছে না ওই মিটি মারা যায়? আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিবাদ করি, আমরা ওই রাস্তা তৈরি করি নি, আমরা তার দাবি মানি নি, তাকে আপনার আমরা তার পরিবারকে প্রোটেকশন দিই নি, কি বলছেন আপনি? ফাইন, নাম নামকরণের বিতর্ক থেকে কামদুনি আমি শাশ্বতীদির কাছে যাব। শাশ্বতীদি, এই যে ঘটনা লাভপুরে, এটায় কি প্রশাসনকে এই ধরনের অপরাধ রোখার ক্ষেত্রে আরো সচেষ্ট করবে? অবশ্যই করবে, কিন্তু আপনি তার আগে দুটো মানে জাস্ট তথ্য নিয়ে আমি একটু এ করি। ক্ষতিপূরণ শব্দটাই আমার আপত্তি আছে, যেটা অরিজিনাল কেন্দ্রীয় সরকারের যেটা সেটা পুনর্বাসন, কারণ ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সঙ্গে যখন আসে কতটা পুনর্বাসন, যখন এখানেও হয়, যখন 2012 মার্চ মাসে কেন্দ্রীয় নারী কমিশনের সদস্যরা এখানে আসেন, তারা বলেন যে কেন্দ্রের যে এই প্রকল্পটা আছে সেইগুলো যেন কার্যকর করা হয়। তারা ফিরে গিয়ে তাদের যেগুলো রেকমেন্ডেশন ছিল সেগুলো তাদের ওয়েবসাইটে ছিল, এখনো আজকেও কেউ গেলে ওয়েবসাইটে দেখতে পাবেন। এবং সেখানে ক্ষতিপূরণ শব্দটাই আমার আপত্তি আছে, কারণ এটা পুরোটাই বলা হচ্ছে যখন একটি মেয়ে নিগৃহীতা হচ্ছে, সেই মেয়েটির শারীরিক মানসিক তার জীবন জীবিকার ক্ষেত্রে কাজে বেরোতে পারবে কিনা, কাজ করতে পারবে কিনা, কতটা আহত হলো, এই সমস্ত জায়গা থেকে পুনর্বাসনের ব্যাপারটা হয়েছে। শুধু আমি যোগ করে দিই, আজকের রায়তেও একেবারে পরিষ্কার বলা হয়েছে যে অ্যাট লিস্ট 5 লাখ ফর দ্য রিহ্যাবিলিটেশন বাই দ্য স্টেট, এই শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে। এবং এটার ক্ষেত্রে আমি এর আগের আরেকটা ঘটনার কথা আপনাদের মনে করাবো, যাত্রীনিবাসে ধর্ষণের ক্ষেত্রে এক বাংলাদেশী মহিলা আজমির শরীফে যাওয়ার পথে তার ক্ষেত্রে 10 লাখ টাকা এ করা হয়েছিল, এবং রেলওয়েকে সেটাই বলা হয়েছিল যে যাত্রীনিবাস হচ্ছে রেলের, সেখানে যিনি থাকবেন তার দায়িত্ব, তার সুরক্ষার ফলে সেখানে যদি হয় সেটা রেলের তরফে ফেলিয়ার ফলে রেলের তরফে দিতে হবে। কাজে এটা আমি মনে করি যে আজকে কোনো মেয়ে নিগৃহীতা হলে সেটা স্টেটের তরফে ফেলিয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রশাসন কতটা এখানে গুরুত্ব দিচ্ছে, আপনাদের চ্যানেলে আমি তখনও বলেছিলাম মীমাংসাপত্র বলে একটি জিনিস দেখানো হয়েছিল, সেই মীমাংসাপত্র আমার যদি স্মৃতি এ না করে তিনজনের সই ছিল, অশোক মণ্ডল বা অজয় মণ্ডল যিনি পঞ্চায়েত প্রধান, এবং সুবল দাস বৈরাগ্য এবং শেখ খালেক। শেখ খালেক হচ্ছেন যে ছেলেটির সঙ্গে সম্পর্কের জন্য অভিযোগ, তার দাদা। এবং সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে অজয় মণ্ডল বললেন ওর হয়ে উনি জামিনদার দাঁড়াচ্ছেন, মেয়েটির হয়ে দাঁড়াচ্ছেন না কেন, কারণ সেখানে আদিবাসী আবেগ। তারপরে যখন অভিযুক্তদের তালিকা এলো, অভিযুক্তদের তালিকায় এদের তিনজনের কারোর নাম নেই, তাহলে এনারা কেউ অভিযুক্ত নন। সেখানেই কিন্তু কোথাও আমার মনে হয় যে প্রশাসনে ফেলিয়ারটা এই জায়গায় হয়েছে যে যারা তাদের দলের তাদেরকে গার্ড দিয়ে দেওয়া হয়েছে, এবং ওই গ্রামটি 26টি পরিবারের একটি গ্রাম, সেখানে 13 জনকে
তারা সত্য মিথ্যার মধ্যে আমি যাচ্ছি না, কারণ মামলা সাজানো যায়। সেখানে ১৩ জনকে, ২৬টি পরিবারের ১৩ জন পুরুষ কিন্তু গ্রেপ্তার, এবং এই অঞ্চলটা আপনি জানেন যে আমি জানি না যে এটা আরেকটা জমি দখলের একটা প্রয়াস কিনা, কারণ ওখানে খাদানের যে চরিত্রটা এবং খাদান মালিক এবং খাদান শ্রমিকের যে যে জায়গাটা, সেখান থেকেই হয়তো সেই জায়গাটা আরেকটা আদিবাসী মুসলিম একটা অন্য লেভেলের ডাইমেনশন পায়। সেইটা কোথাও আদিবাসী জনগোষ্ঠীকে কোথাও বেশি বিরক্ত করেছিল কিনা, মানে ছেলেটি মুসলিম বলে আমি বলছি এই বিশেষ পরিপ্রেক্ষিতে, ফলে সেই জায়গাগুলোকে যদি আজকে বিচারের মধ্যে না আনা হয়, এবং এই তিনজন যারা মীমাংসাপত্রে সই করলেন তারা যদি আজকে অভিযুক্তের তালিকায় না পড়েন, তাহলে তো কোথাও প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন জাগেই। এবং মানে মন্ত্রীমশাই আছেন, মন্ত্রীমশাইকেও আমার সেই প্রশ্নটা থাকবে যে প্রশাসনিক সদিচ্ছাতে এই জায়গাতেই যে তাদের তিনজনের নাম কেন অভিযুক্তের তালিকায় নেই, যারা মীমাংসাপত্র, এবং মীমাংসাপত্র আপনারাও দেখিয়েছিলেন তখন, আপনারাও দেখিয়েছিলেন, হয় না অভিযোগটা স্পেসিফিক করতে হয় না। আমি বলছি মীমাংসাপত্র আছে যেখানে, কারণ বহু ক্ষেত্রে বিচারক বা পুলিশ তারা নিজেদের থেকে তারা এ করে দেয়, এবং মীমাংসাপত্র মানে একটা পাবলিক ডকুমেন্ট, তাতে যাদের নাম আছে তারা কিন্তু অন্তর্ভুক্ত হননি অভিযুক্তদের তালিকায়। এবং যেটা বললাম যে ২৬টি পরিবারের মধ্যে ১৩টি পরিবারের পুরুষরা কিন্তু এখনো জেলের এ করছে, ফলে সেই পরিবারগুলোর কি হয়েছে জানা নেই। এই মেয়েটিকে আরো বেশি সুরক্ষা দেওয়া দরকার নিশ্চয়ই, এবং কারণ তার অন্য জায়গায় যেখানে সে থাকতে পারবে কি পারবে না সেই নিয়ে একটা চাপানোতর চলছে, সেটা আমরা দেখেছি, ফলে সেই জায়গাটা কিন্তু আমাদের প্রশাসনিক গুরুত্বের ক্ষেত্রে এই জায়গাটা মাথায় রাখতে হবে। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, একদিকে প্রশাসনের সদিচ্ছে, প্রশাসনের এবিলিটি, এবং সুপ্রিম কোর্টে যে দুটো শব্দবন্ধ ব্যবহার হয়েছে, অক্ষম অদক্ষ। দেখুন, লাপুরের ঘটনা যদি সুপ্রিম কোর্ট সুমোটো না নিত তাহলে কি হতো? দেখুন, আজকে আমরা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের ওপর কথা বলছি, ইনভেস্টিগেশন কি হয়েছিল না হয়েছিল, শাশ্বতী বলল যে কাদের ধরা উচিত বা কাদের নাম রাখা উচিত, সেই ঘটনায় না গিয়ে বলছি, মনে করুন সুপ্রিম কোর্ট সুমোটো করেনি, যেরকম আমরা আজকেও জানি যে নন্দীগ্রামে গুলি চালানোর পরে মদন দাকে স্মরণ করিয়ে দিই যে তারপর দিন এখানকার হাইকোর্ট সুমোটো নিয়েছিল। এটা একটা সাংঘাতিক ঘটনা, সুপ্রিম কোর্ট এখানকার হাইকোর্ট না, একেবারে দিল্লিতে বসে তারা সুমোটো ঘটনাটা নিল। যদি না নিত, তাদের অনেক কাজের মধ্যে খেয়াল না করতো, কাগজে না পড়তো, তাহলে কি হতো? তাহলে আজকে কি হতো? এই ঘটনা এই ভোটের বাজারে কারুর মনে থাকতো? কারুর মনে থাকতো না। এবং সব থেকে বড় কথা, আমরা উন্নত চিত্তে আমরা যেতাম, মদনবাবুরাও যেত, এই মেয়েটির জন্যে কোনো মোমবাতি জ্বলেনি, এই মেয়েটির জন্যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দেননি, এই মেয়েটির জন্যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে আমার বাংলায় একটি মেয়ে আমার পঞ্চায়েতের দ্বারা তাদের ঘিরে ধরে মদনদা, আমি আপনার সময় কথা বলিনি, আমার পঞ্চায়েত, আমার পার্টির পঞ্চায়েতের দ্বারা নির্দেশিত বিচার সভায় সারা রাত ধরে সে ধর্ষিত হয়েছে, এ কোন রাজ্য আমার? তিনি নিজেকে প্রশ্ন করেননি। এক ফোঁটা তার সেই দুঃখ, তার সেই আগেকার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরশ, যে মেয়েদের কোনো লাঞ্ছিত হলে ছুটে যাওয়া, তার এক ফোঁটা বাংলা দেখেনি। দ্বিতীয় প্রশ্ন, সুপ্রিম কোর্ট নিল লাভপুরের ঘটনা, তারা তো দেখতে চাইলো যে কি হয়েছে, তারা আজকের যে কথাটা বলেছে কেন বলেছে, তারা রাষ্ট্রকে, এই আমাদের রাজ্যকে কেন বারবার বিঁধেছে তাদের কথায়? কারণ তারা বীরভূমের জেলা জজকে বলেছে, বীরভূমের জেলা জজ স্থানীয় পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে গিয়ে জানিয়েছে এই হয়েছে, এদের ধরা হয়েছে, এই ঘটনা হয়েছিল, ওই ঘটনা। সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই দেখেছে যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এখানে ভেঙে পড়েছে, তা না হলে এই কথা লিখতো? এটা আমার কথা নয়, আপনার কথা নয়, শ্রমিকের কথা নয়, অ্যাডমিনিস্ট্রেশন যে সাধারণ মানুষকে, সাধারণ একটা মেয়েকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের চোখের সামনে এসে গেছে। এটার মধ্যে যদি কেউ রাজনীতি খোঁজেন সেটা ভুল হবে, বরং আমার মনে হয় মদনবাবুদের আজকে উচিত এখানে এইটা বলা, মানবিক মুখটা তৈরি করা, অন্যদের কাউকে ৩৪ বছরের হিসেবটা একটা বারবার আসে, আমরাও জানি যে কত ধর্ষণ হয়েছে বামফ্রন্টের সময়, কিন্তু আজকের তো পরিবর্তনের পরের সময়, সেই পরিবর্তনের পরের সময় আজকে মদনবাবুদের সেই মানবিক মুখটা আমরা খুঁজতে চাই, দেখতে চাই, যারা বলবে যে আর দেরি নয়, আমরা তিন বছর এসে আমরা অনেক কিছু বদলাতে সত্যি পারিনি, এই শিকারটা যে আমরা করতে পারছি না, ৮ কোটি লোক, ৯ কোটি লোক আমরা, দাঁড়ান ১ মিনিট,
9 কোটি লোককে যেতে দিই, মানে সব জায়গায় ম্যানমার্কিং সম্ভব না। কে বলেছে ম্যানমার্কিং করে সব দেশে ধর্ষণ আটকানো হয়? ম্যানমার্কিং করে ধর্ষণ আটকানো হয় না, ম্যানমার্কিং করে চুরি আটকানো হয় না, খুন আটকানো হয় না, অ্যাম্বিয়েন্স তৈরি হয়। অ্যাম্বিয়েন্স তৈরি হয় যেখানে সাধারণভাবে মানুষ এটা করে না, করছে কারা? তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। সেই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা করার কথা আজকে বলুন, আমরা শুনবো। প্রথম হচ্ছে যে এই যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে না, এই তো না, তাহলে একটা বলে নিন, তাহলে আমি যখন বলবো আর বলবেন না, বলুন, বলার সময় বলি, বলবি, আমি বলবো না, কিন্তু আমি শুধু একটাই ইনফরমেশন, কারণ বলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি মানি, আদালতের জাজমেন্ট মানি, একটু আগে তুমি বললে না মানি তো, হ্যাঁ, আর কিন্তু তুমি জানো যে বালিগঞ্জের যেই কেন্দ্র নিয়ে তুমি কমেন্টটা করলে 2001 সালে মে মাসে, না আমি ইচ্ছে করো না, মে মাসে জাস্টিস কল্যাণ জ্যোতি সেনগুপ্ত এই নির্বাচনকে ফ্রি এবং ফেয়ার বলে আবার এই কাগজ, এই যে বিচারপতির কথা, ম্যানমার্কিং করে সব জায়গায় এভাবে আটকানো যায় না। আমি যদি বলি যে আজকের যে অ্যাম্বিয়েন্স, দেখো খুব অপ্রাসঙ্গিক নয় কিন্তু এই প্রশ্নে কিছুটা প্রাসঙ্গিক, আমার একটা এখন হ্যাবিট হয়ে গেছে, আমি 2 দিন আগে গোয়ায় গেছিলাম, বোম্বে গিয়েছিলাম, তার কদিন আগে জয়পুর, দিল্লি, যেখানেই যাই প্রথম আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই যে তোমায় ওভারটেক করে গেল, তুমি কি গালাগাল দাও? বলে না 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 না, তাই যে তোমার মুখোমুখি এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো, বলে হোগা কাল যারা সারাফ যাদা পিডিয়া, অর্থাৎ অন্যান্য রাজ্যে সব কিছুই কিরকম একটা মানসিকতাটা অন্যরকমভাবে, এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে জিজ্ঞেস করা যে কই তোমায় এরকমভাবে বললো তুমি দেখলে না। এই যে অ্যাম্বিয়েন্সটা, এই উগ্রতা, এই পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য, এটা পশ্চিমবঙ্গের 34 বছরে সিপিএম এর তৈরি করা কালচার, যে কালচারটা থেকে আমাদের বেরোতে সময় লাগছে। আমি স্বীকার করছি 34 বছর আগে আরো কত বছর, আমি স্বীকার করছি যে আমরা এই কালচারটা থেকে বেরোতে পারিনি। যদি সত্যি আমরা এই কালচার থেকে বেরোতে পারতাম তাহলে কি লাভপুরে একটি মেয়ের উপরে অত্যাচার হতো? নিশ্চয়ই আমরা এই কালচার থেকে বেরোতে পারিনি, কিন্তু এই কালচারটা, এই যে তাহলে তোমাদের না মারতে হয়, তোমার দলের লোকেরাও সেই কালচারে লালিত পালিত, দলের লোকেরা তো আর দাঁড়িয়ে থেকে ঘটনা ঘটায় না, এখন এলাকায় থাকতে গেলে এই সালিশি কথাটাও তো ওনারা এনেছেন, আমরা আনিনি। আজকে তুমি বলছো ওটাকে কি বললে এক্ষুনি ভাষাটা, এখনো সেই কালচার আমরা টোটাল পাল্টাতে পারিনি, সেই উগ্রতা, যে উগ্রতা সিপিএম ঢুকিয়ে দিয়ে গেছে, যে লালসা, যে মানসিকতা, যে দম্ভ, যে ঔদ্ধত্য, যে ব্যভিচার, এটার থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করছি। তীব্র প্রতিবাদ করছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম বলবো না, অনুব্রত বারাবুল তারই শিকার, আমি বলে দিচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্কস্ট্রিট কাণ্ডের পরে পুলিশ প্রশাসনে যদি কোথাও অন্যায় হয়ে থাকে, পরবর্তীকালে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিচার করার চেষ্টা করেছেন, যখন তার কাছে প্রকৃতভাবে সমস্ত জিনিসটা পৌঁছেছে, এবং পরবর্তীকালে আমি বললাম যে আগে নাম বলবো না, আবার এমন অনেকে আছে যারা হয়তো সেই সময় যাদের যাওয়া উচিত ছিল হয়তো 1 মাস বাদে গেছে, কিন্তু গেছে,
মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ করছেন না, এটা বলা মানে তৃণমূল কংগ্রেস বাংলার আমাদের কালচারকে অপমান করা, বাংলার মা বোনেদের অপমান করা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলা যিনি প্রথম দিন থেকে আজ পর্যন্ত করেছিলেন, আগে কোথাও কোন কম্প্রোমাইজ না করেছিলেন, একটা স্টেটমেন্ট দেখানো অনুসরণ করেননি এর উত্তর না, একটা স্টেটমেন্ট দেখান। লাভপুরে পঞ্চায়েত প্রধানকে যদি দল থেকে বহিষ্কার করা হতো একটা বার্তা যেত না, এই ধরনের ঘটনার পর যার নাম এসেছে বারবার আদালতে সুপ্রিম কোর্টেও যার নাম উঠেছে। আমার মনে হয় না যে কোনো কিছুরই শেষ কিছু আছে, কোনোটাই টাইম বাউন্ড হয়ে যায় না। তবে আমি আবার বলছি, শম্ভু কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এক বছর ভেতরে থেকে চার্জ ফ্রেম করার মতো সিরিয়াস সিচুয়েশন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকেন, একটা কথা মনে করিয়ে দিই, কাউকে আপনার প্যারোলে নিয়ে এসে তাকে দিয়ে ভোট দিয়েছিলেন, সেটা নীতিহীনতা কি না? প্যারোলে আমার নয়, একটা দেশে একেবারে ভুল কথা। আপনি যে দল করেন সেই দলের মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন, পাপকে ঘৃণা করবে পাপীকে নয়। ভারতবর্ষের কনস্টিটিউশন বলে তুমি যেই হও না কেন ভোট তোমার একটা, প্রধানমন্ত্রীর একটা, তোমারও একটা। তার জন্য সব জায়গায় ভোট যদি এমনি না হয় তাকে ভোট দিতে, তার জন্য কি ভোটের জন্য রেখেছিলেন আপনাদের প্রার্থীকে জেতানোর জন্য? সেইটা করতে আপনাদের একবারও তাদের নীতিহীনতা মনে হয়নি? এটা বলবেন বারবার আপনাকে বলছি, তখন কিন্তু তার কি আপনি যে বলছেন না, আপনি এবিপি আনন্দে বসে বলছেন এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে আপনি মিথ্যাচার করছেন, আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বসে আছেন কেন? না হলে এই পাশের ভদ্রলোক যদি থাকতেন আপনি এখানে থাকতে পারতেন না। এই পাশের ভদ্রলোক যদি তাহলে সবাই স্টুডিওতে আছেন, আমি দ্রুত একবার দেখে নেব যে রাজ্য সরকার বিভিন্ন আদালতে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে এই সরকার আসার পর কোন কোন ক্ষেত্রে আদালত তিরস্কার করলো রাজ্য সরকারের অবস্থানকে দেখব। সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে একাধিকবার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার, সেই তালিকায় নবতম সংযোজন লাভপুর মামলা। এবার দেখে নেওয়া যাক এর আগে আর কোন কোন মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। শারদাকাণ্ডের শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শারদাকাণ্ডে লাভবান কারা, 10 দিনের মধ্যে হলফনামা পেশ করে রাজ্যকে এই প্রশ্নের উত্তর দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালতের মন্তব্য, দুর্নীতির গভীরে গিয়ে তদন্ত হয়নি, তদন্ত হচ্ছে ছোট মামলাগুলির, আদৌ সঠিক পথে তদন্ত হচ্ছে কিনা এটাই আমাদের জানার বিষয়। পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন চাঞ্চল্যকর পারুই হত্যাকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ নিহত সাগর ঘোষের পরিবারের দাবি মেনে খুনের ঘটনায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে সিআইডি। সংবিধানকে শিরোধার্য করে পঞ্চায়েত ভোটের দিন বদলের সমস্ত আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কার্যত থোপে টেকেনি রাজ্যের কোনো যুক্তি। এর আগে পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টেও ধাক্কা খায় রাজ্য সরকার। হাইকোর্ট জানিয়ে দিয়েছিল 3 দফাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই করাতে হবে ভোট, এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। যদিও প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় গিয়েছিল রাজ্য সরকারের পক্ষেই। ধনেখালি কাণ্ড নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার, এরপর সুপ্রিম কোর্টেও ধাক্কা খায় তারা। সিআইডিকে রীতিমতো তুলোধুনা করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে 2013-র 13ই মে
সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। 16 মে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। গুরাব কাণ্ডে সিআইডি তদন্তের ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। বর্ধমানে 2 সিপিএম নেতা প্রদীপ্তা এবং কমল গায়েন হত্যাকাণ্ডের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। মামলার তদন্ত নিয়ে অকসি আদালত জানিয়ে দেয় ঘটনার তদন্ত করবে সিআইডি। ইমামদের ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলায় হলফনামা জমা দেয়নি রাজ্য, যার জেরে জোটে আদালতের ভৎসনা। ক্ষমতায় এসেই সিঙ্গুরে জমি অধিগ্রহণ আইন তৈরি করে তৃণমূল, কিন্তু আদালতে ধাক্কা খায় রাজ্য সরকার। প্রথমে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ রাজ্যের আইনকে সাংবিধানিক বলে আখ্যা দিলেও পরে ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গুর জমি অধিগ্রহণ আইন অসাংবিধানিক। সিঙ্গুর মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবিপি আনন্দ। শ্রমিক, কি মনে করো যে কোথাও এর ভেতরে রাজনীতি, পঞ্চায়েত এগুলো যুক্ত থাকে, নাকি সেই তত্ত্বটা চিরকালীন যে মানসিকতাই এর জন্য দায়ী, এটা যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক নিয়ন্ত্রণ পাওয়া যায় না? না, প্রথম কথা, একটা বড় সামাজিক ব্যাধি। অনেকে বলছেন এই ঘটনার পরে ওটা আদিবাসী সমাজ অত্যন্ত সেন্সিটিভ এবং সেই জন্য অন্য কেউ এর মধ্যে বিশেষভাবে এটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা করেনি। কিন্তু আমরা যদি রাজ্য সরকারের ধারাবাহিক তাদের অবস্থানগুলোকে দেখি এবং বিভিন্ন কোর্টের জাজমেন্টগুলোকে দেখি, তাহলে দেখা যাবে বর্তমান রাজ্য সরকারের ভর্তিত হওয়ার একটা ধারাবাহিক ইতিহাস আছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বহু সিদ্ধান্তকে, বহু পদক্ষেপকে কখনো হাইকোর্ট সমালোচনা করেছে, কখনো সুপ্রিম কোর্ট তার সমালোচনা করেছে। সুতরাং সেক্ষেত্রে লাভপুর একটা বলছো না, ইতিমধ্যেই একটা আইনমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, না সেটা হতে পারে, সেটা তো সম্পূর্ণ দলীয় ব্যাপার, তো সেটা নিয়ে কোনো দলীয় মন্তব্য করা একেবারে আদালতে জয় হতে পারে, কিন্তু প্রশাসন চাঙ্গা হয়েছে না, সেটা তো সেটা নিয়ে মন্তব্য করা না। এখন ঘটনা হলো যে এখানে সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে একটা সুমোটা অবস্থান নিয়েছে এবং সে তার অবজারভেশন জানিয়েছে। এটা তো এরকম নয় যে সে ওখান থেকে বসে দূরবীন দিয়ে দেখে এখানে কি হচ্ছে সেটাকে জানিয়েছে। তারও কিছু কনসার্ন অথরিটির সঙ্গে সে কমিউনিকেট করেছে, কিছু পেপার পেয়েছে। যেটা সবচেয়ে বড় হলো, না না, বারবার মীমাংসাপত্র, মানে মীমাংসাপত্রে যে ভদ্রলোকের নাম আছে তার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে আমরা তো শুনেছি সুপ্রিম কোর্টও কিছু বলেনি, যেখানে পঞ্চায়েতের প্রধান সশরীরে সেখানে উপস্থিত এবং সেখানে কেউ তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আমরা যদি নাসিরউদ্দিনের ঘটনাটাকে দেখি, থানায় মৃত্যু, যদি এটা মুকুল রায় বলতেন, দলের তিনি সাংগঠনিক নেতা, যে যার বিরুদ্ধে অভিযোগ, আমি সেই বিধায়কের সঙ্গে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু এখানে আমরা কি দেখছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং সেই ঘটনাতে তিনি সরাসরি একদম প্রভাবিত করে বলছেন যে বিধায়ক যিনি আছেন, যে মহিলা বিধায়ক যিনি আছেন, তার বাবা খুন হয়েছিলেন, অসীমা পাত্রের বাবা খুন হয়েছিলেন সিপিআইএম এর হাতে, আমরা তার সঙ্গে আছি। অসীমা কিরকম আছে মহিলা আমি জানি না, ওটার মধ্যে সিপিএম মেরেছিল, কিন্তু এটা তো পরিষ্কার প্রত্যেকটা ঘটনায় অযাচিত ভাবে প্রয়োজন ছাড়াই রাজ্য সরকার এবং বর্তমানের শাসক দল নিজেকে জড়িয়ে ফেলেছে। সে কামদুনি থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনা, একজন অপরাধী, একজন ধর্ষক, তার কোনো দল হয় না, তার কোনো জাতি হয় না, সে একজন চাকে বিচ্ছিন্নভাবে প্রশাসনের উপরেই ছেড়ে দেওয়া ভালো, কিন্তু বারবার অকারণে তারা এই ঘটনার মধ্যে প্রবেশ করছেন এবং সেখানে একটা মতামত দিয়ে দিচ্ছেন। একজন গিয়ে বললেন চাকরি দিয়ে দেবেন, একজন সাংসদ গিয়ে একটা মন্তব্য করলেন। না শ্রমিক, আমি আরো সিরিয়াস জায়গাটায় আসতে চাই। তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে ঘটনার মধ্যে তার রাজনীতিকরণ বা রাজনৈতিক লোকেরা বা প্রশাসনিক লোকেরা তার মধ্যে ঢুকে পড়ছে, যেটার কোনো প্রয়োজন নেই। আমি আমার প্রশ্নটা আরো ছিল যে আজকে কিন্তু যেখানে অঙ্গুলি নির্দেশটা হয়েছে সেটা হচ্ছে প্রশাসন, অত্যন্ত কড়া কড়া শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে, প্রশাসনের ভূমিকা আমি স্পেসিফিক জায়গাটা, প্রশাসনের ভূমিকা তো আছেই, যেখানে যে রাজ্য সরকারের মন্ত্রীরা স্বয়ং দাঁড়িয়ে পাবলিকলি জুডিশিয়ারিকে হিউমিলিয়েট করছে,
কোয়াসি জুডিশিয়ারি যত অথরিটি আছে তাদের রিডিকিউল করছে, যেখানে ইলেকশন কমিশন অনুব্রতর বিরুদ্ধে একটা তাদের মতামত জানিয়ে দেবার পরেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। একজন সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে ওই মাওবাদীদের মতো সে একদম সরাসরি পুলিশকে বোম মারতে বলছে, একজন বিষ মিশিয়ে দিতে বলছে, মানুষকে খুন করতে বলছে, নিজের দুঃখ প্রকাশ করলে যদি তার বিরুদ্ধে ছেড়ে দেওয়া যায় ঠিক হয়, এবং সরাসরি দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের সর্বোচ্চ প্রশাসক সমর্থন করছেন, তিনি তাকে সমর্থন করছেন, তো সেক্ষেত্রে প্রশাসন এখানে তো অবস্থাটা কি এত পরিষ্কার মানুষ জানতে পারছে। কারণ আমরা পশ্চিমবঙ্গে যারা বিরোধী রাজনৈতিক দল করতাম, আমরা ছোট দল, কিন্তু সিপিআইএমের বিরোধিতা এরাজ্যে আমরা যারা করতাম তাদের প্রত্যেকের মূল বক্তব্য ছিল কিন্তু একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, প্রতিবাদের জন্য একটা স্পেস তৈরি করা, একটা বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়া। কিন্তু আজকে তথাকথিত পালাবদলের পরে আমরা বলছি শুধুমাত্র রংটার বদল হয়ে গেছে। অতীতে এটা ঠিকই, সিপিআইএম এর সময় কি হয়েছিল, তাদের একটা সুন্দর সংগঠন ছিল, কোন নেতা মন্ত্রীকে চট করে এমএলএ কে ইনভলভ হতে হতো না, তলার লেভেলে কাজটা চাপিয়ে দেওয়ার মতো একটা সেটা ছিল পাটনি গ্রামে গণধর্ষণের পরে বিমান বসু বিবৃতি দিয়েছিলেন যে ওখানে ধান কাটা, ওখানে পাট কাটা নিয়ে বিপ্লব হয়েছে, এই ঘটনা ছিল। আমরা ধান তলার ক্ষেত্রে পার্টির অবস্থান আমরা অতীতে দেখেছি, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক আমাদের পার্টির একজন কর্মী আদিকান্ত দলুই যখন আগুনে মানে জ্বালিয়ে দিচ্ছে, জ্বলছে, যখন তার স্ত্রী বলছেন আমার স্বামী আগুনে জ্বলছে, তখন সেখানে থানার ওসি দাঁড়িয়ে বলছেন না ওটা মানুষ না কুকুর পুড়ছে, পরবর্তীকালে ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে। এই ঘটনাগুলো ধানতলায় মহিলা চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু মানিকতলা থানার সামনে বলেছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, মানুষ এই বিরুদ্ধে প্লিজ অরবিন্দ আমি ঢুকছি না, মানুষ এই মানুষ এদের প্রত্যাখ্যান, সমাজ বিরোধীকে ছাড়িয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী কোনদিন, হ্যাঁ বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদের ধরেছে মহারাষ্ট্রের পুলিশ, তাদের উলবেড়িয়ায় একজন বামপন্থী নেতা এমএলএ বা মহারাষ্ট্র পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল, এই ঘটনা তো আছে। সুতরাং এটা তপন শুকুরকে ছিনিয়ে নিল এই ঘটনা আমরা অতীতে দেখেছি, কিন্তু মানুষ এদের বিরুদ্ধে রায় দিয়েছে। এই 34 বছরের একটা মৃত সময়কে বারবার কাটাছেড়া করে কোনো লাভ নেই, এখন ডেলিভার করবার সময়। কিন্তু আমরা যেটা আজকে পেয়েছি এই মুহূর্তে বসে, আজকে তো আমরা একটু বিরোধী রাজনৈতিক অবস্থান, আজকে দেখছি যখন এরাজ্যে ধর্ষণ একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেই নন্দীগ্রামের সময় থেকে যে ধারাবাহিকভাবে চলে এসেছিল, আমরা রিসেন্টলি আমতার ঘটনায় যেটা দেখলাম সেই ট্র্যাডিশন সমানে চলেছে, কোথাও শাসক দলের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে, পুলিশ গিয়ে ফুটবল খেলছে, আমরা সবাই আনন্দে আছি, আমরা সবাই ভালো আছি, আমরা পিঠে পুলি খাচ্ছি, আমরা ফুচকা খাচ্ছি, আমরা মানে অমৃত লোকের পথে আস্তে আস্তে ধীরে ধীরে যাত্রা করছি, আমরা চারদিকে দাঁড়িয়ে হাসছি, এই অবস্থার মধ্যে আমরা। আমি শাশ্বতীর কাছে যাব আবার প্রশাসনের, আপনি যদি একটা বিভিন্ন রাজ্যের তুলনামূলক ব্যাখ্যা করেন, একটা তুলনামূলক বিশ্লেষণ করেন, তাহলে কি মনে হয় যে অন্য রাজ্যের প্রশাসন একই রকম, সেখানেও অন্য একাধিক রাজ্যে এই ধরনের ঘটনা হয়েছে, সেখানকার প্রশাসনের যে রিয়াকশন, মহারাষ্ট্রের ঘটনা আমরা সবাই জানি, আর এইখানকার প্রশাসনের রিয়াকশন পাশাপাশি রাখলে কি মনে হচ্ছে? না, সেই প্রসঙ্গে তো সুপ্রিম কোর্ট বলেওছে যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার থাকবে সমস্ত, না দিল্লির ক্ষেত্রে না, এই আমাদের এই মামলার ক্ষেত্রে আপনি যেটা তখন পড়ে দিলেন যে কি কি থাকা উচিত, যে প্রশাসনিক এখন দিল্লিতে 2005 সাল থেকে ওদের একটা এরকম সেক্সুয়াল ভায়োলেন্সের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার আছে, এবং দিল্লিতে আমি বিশেষ করে বলছি উত্তর ভারত প্রচন্ড নারী বিরোধী, এবং নির্ভয়ার ঘটনার পরেও স্টিং অপারেশন হয়েছে, তেহেলকায় বেরিয়েছে যে আসলে মেয়েরা কোনো কিছু বনাবনি হয়নি তাই জন্য এসে অভিযোগ করেছে পুলিশের লোকেরা, না আমি বলছি দিল্লিতে আরো বেশি মাত্রা আছে, আমি জানি না দর্শনের ক্ষেত্রে মধ্যপ্রদেশ এক নম্বর রাজ্য, পারসেপশনটা যে উত্তর ভারত
পারসেপশন। কিন্তু সেখানে দিল্লি পুলিশের 2005 সাল থেকে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার রয়েছে, যেটা দিল্লি পুলিশের ওয়েবসাইটে পাওয়া যায়, আপনি ইন্টারনেটে পাবেন। মহারাষ্ট্রের ক্ষেত্রে তা রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্র এবং বিশেষ করে মন্ত্রীমশাই আছেন বলে এটা আমার আরো আমরা শুনছি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার করা হয়েছে এবং সেটা স্বরাষ্ট্র দপ্তরের ছাড় পর্যন্ত পেয়ে গেছে। কিন্তু কারণ যেটা আমাদের অনেক দিন ধরে বক্তব্য ছিল যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার তা আমরা বলতে পারি এই এই জায়গাগুলো করা হোক এবং পুলিশকে সংবেদনশীল হতে আমরা বলবো না, আমরা বলবো পুলিশ আইন মেনে চলুক, তার সামনে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে সেইটা তারা মানুক। সেক্ষেত্রে সেইটা কবে পাবলিক ডোমেনে আসবে, কত দ্রুত সেটা পাবলিক হতে দিন, সেটা তো ইলেকশন সাপেক্ষে নয়, এটা তো অনেকদিন আগে থেকেই শুনছি, জানুয়ারি মাস থেকেই শুনছি ইলেকশনের মুখে দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। সেইটা পাবলিক ডোমেনে থাকা দরকার, কারণ পাবলিক ডোমেনে থাকলেই কিন্তু এইটা হচ্ছে যে না সরকার এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আসুক এবং এটা আমরা পাই ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সেটা থাক, আমরা যাতে দেখতে পারি, যাতে করে আমরা স্থানীয় নারী সংগঠনের কর্মীরা আমরা যাতে সেখানে কাউকে ধরতে না হয়, আমরা জানতে পারি যে পুলিশে কি কি করার কথা, হাসপাতালে কি কি করার কথা, এবং একটা কোঅর্ডিনেশন কনভার্জেন্স থাকা খুব দরকার। একটি মেয়েকে যাতে দৌড়ে বেড়াতে না হয়, সেদিনও ছিলেন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা ড্যামেজ কন্ট্রোল সিস্টেম হচ্ছে সেটা খুব অপটু ভাবে দেখবেন। সাধারণভাবে বলা হচ্ছে যখনই এইরকম বিশেষ বিশেষ ঘটনা আসছে আপনারা তুলে ধরছেন, সেখানে বলা হচ্ছে কই অ্যারেস্ট তো হয়েছে, ওই তো চার্জশিট তো হয়েছে, এক্ষুনি যেটা বললেন এক বছর পরে শম্ভুনাথ কাউয়ের চার্জশিট হয়েছে। ঘটনাটা এই যে পরিপ্রেক্ষিত ঠিক আছে না, যে নর্মাল পরিপ্রেক্ষিত দেখা যাচ্ছে সেটা কিরকম যেন মনে হচ্ছে, যেমন ঘটছে ঘটবে যেটা শ্রমিক বলল, তারপরে একটা ড্যামেজ কন্ট্রোল যখন আপনারা তুলে ধরবেন তখন একটা ড্যামেজ কন্ট্রোলের সিস্টেমে, হ্যাঁ ওটা তো বলা হয়েছিল। যে কথা আমি বারবার বলছি, সব থেকে আগে জরুরি দরকার হচ্ছে না 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 ব্যর্থহীন ভাষায়, দেখুন আপনি এক্ষুনি বললেন যে এটা, এক মিনিট রবীন্দ্র মদনদা আপনি একটা কথা বলুন তো, সত্যিই বলুন, গত সাড়ে তিন এই তিন বছরে এই এত ঘটনা আপনারা মানে 2011 পাওয়ারে আসার পর থেকে একসঙ্গে আমরা কিছুদিন ছিলাম তারপর আমরা ছেড়ে দিয়েছি, এই বিশেষ বিশেষ ঘটনার ক্ষেত্রে কোথাও আমরা শুনেছি আপনি বললেন যে সেই আগের মমতা দেব, এক মিনিট, কোন ঘটনায় আমরা কি না না আমার উল্লাস উল্লসিত হয়ে পয়সাজি গানা উল্লসিত না, দুটোর মধ্যে তফাৎ আছে, দেবের মন্তব্যে কাউকে আমরা প্রতিবাদ, দুটোর মধ্যে তফাৎটা কি মদনদা, সেই মুখ্যমন্ত্রী যিনি ব্যর্থহীন ভাষায় কন্ডেম করবেন তার নির্যাতিতার পাশে দাঁড়ানোর মধ্যে বলবেন যারা আমি আমার রাজ্যে হতে দেব না, ওনার কাছ থেকে কিন্তু এই আওয়াজগুলো, আমি একদম শেষ পর্যন্ত এই কথা বলবো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের ঝুঁকি ছিল তখন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পৌঁছয়নি, স্কুটারে করে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন। আমি বলতে চাইছিলাম না এই কামদুনি কামদুনি এত বলছেন, যখন কামদুনির ভাইরা এসেছিল ওনার ঘরে আমি ছিলাম, যেহেতু বলেছিলাম বলবো না, অনেক কিছুই বলবো না, ওর ভাই বলেছিল দিদি আপনি একবার আমাদের বাড়িতে আসবেন আমরা কিচ্ছু চাই না, এবং সঙ্গে সঙ্গে সেইটা শুনে তার কয়েকদিনের মধ্যে তিনি জেনে যে ওখানে উগ্রপন্থী আছে, ওখানে খারাপ কিছু হতে পারে, পুলিশের প্রোটেকশন নেই, সবকিছু জেনেও মোটর বাইকে করে যেখানে আছে মাওবাদী ঘটনা ঘটতে পারছে, শিলাদিত্য ঘটনা ঘটতেই পারে, উগ্রপন্থী আছে, ভাইরা বললেন না পুলিশ বললেন, ভাইরা বললেন, ভাইরা কেন বলেন, ভাইরা চেয়েছিল আপনি, হ্যাঁ আসুন, তাই পুলিশ এবার উনি গিয়েছিলেন, এবার বলছেন ওখানে গেলেন না কোনো উগ্রপন্থী, বক্তব্যটা সেটা হচ্ছে যে আলোচনাটা হচ্ছে সেটা তো সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, সুপ্রিম কোর্ট সুওমোটো নিয়েছে অনেক ক্ষেত্রে নেয় না, সুপ্রিম কোর্ট সুওমোটো নিলে কি হতে পারে আমরা সেটা দেখলাম, সেটা জয়দাও বলছিলেন আলোচনার মধ্যে, কিন্তু বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্ট সুওমোটো এটা নিয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এটা আদিবাসী সমাজের বিষয় বলে, সারা ভারতবর্ষে এরকম বহু ঘটনা ঘটেছে
বহু একাধিক আইন শৃঙ্খলা মানে ভেঙে পড়েছে, নারী ধর্ষণ হয়েছে, সুপ্রিম কোর্ট কোথাও সুমোটা নাই, উত্তর ভারতের প্রসঙ্গ এলো, 1984 সালে শিখ দাঙ্গার পরেও সুপ্রিম কোর্ট সুমোটা নেয়নি, 2002 সালে গুজরাট দাঙ্গার পরে নিয়োগ করলেন, হ্যাঁ, এবং একাধিক কেসে দেখুন কামদুনির ক্ষেত্রেও কি সুমোটা নেওয়া হয়েছে, নেওয়া হয়নি, এর আগেও নন্দীগ্রামের ক্ষেত্রে হাইকোর্ট সুমোটো নিয়েছে ঠিকই, কিন্তু 1978 সালে ভাগলপুরের পরেই তার কারণ আছে। এখন একটা ঘটনাকে নিয়ে রাজনীতি হতেই পারে, মায়াতাগীকে নিয়ে চরণ সিং যে রাজনীতিটা করেছিলেন সেই রাজনীতিটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কারণ এখানে নারীর অধিকারের প্রশ্ন রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা বলার বিষয় সেটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতার দিকটা, যেটা সুপ্রিম কোর্ট দেখিয়েছেন সেই প্রশাসনিক ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং প্রশাসনিক ব্যর্থতা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, হ্যাঁ, আমাদের উত্তরণ ঘটাতে হবে। কিন্তু যেটা একটা বিষয় যেটা আমাকে অন্তত প্রথম এই ঘটনার প্রথম থেকেই আমাকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা উত্তর ভারত এবং পশ্চিম ভারতে যে খাপ পঞ্চায়েতের ট্র্যাডিশন ছিল, এই খাপ পঞ্চায়েতের ট্র্যাডিশন কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না। কোন দল ক্ষমতায় আছে, কার প্রশাসন, প্রশাসনিক ব্যর্থতা ইত্যাদি এই প্রসঙ্গগুলো আমি এখানে আনছি না, কিন্তু খাপ পঞ্চায়েত এই 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 জিনিসটা ছিল না, বিশেষত আদিবাসী সমাজের মধ্যে। যেটা সালিশি সভার কথা উঠলো, সালিশি সভা বহু ক্ষেত্রে হয়, আমাদের কলকাতা শহরেও আমরা অতীতে দেখেছি বাড়িওয়ালা ভাড়াটে তুলবে তার জন্যে পার্টি অফিসে বসে সালিশি সভা বসেছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু খাপ পঞ্চায়েতের যে মডেল এটা কিন্তু সুপ্রিম কোর্টেও মান্যতা আছে, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আদিবাসী সমাজে একটি ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন্স, এটা বিরুদ্ধে এই পর্যায়ে আমরা দেখব বাংলার রায় কার দখলে দিল্লি অনুষ্ঠানে। বাংলার রায় আপনারা জানেন যে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানি এর আগে দুটি পর্যায়ে বাংলার রায় এবং দেশের রায় আপনার সামনে তুলে ধরেছেন, এবং আজকে তৃতীয় পর্যায়ে আমাদের সমীক্ষকরা 9 মার্চ থেকে 16 মার্চ অবধি ফিল্ডে সমীক্ষা চালিয়েছেন। আবার বলবো যে কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, আপনারা জানেন চতুর্মুখী লড়াই হচ্ছে রাজ্যে, তার ফলে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম ফ্যাক্টরও কাজ করবে এবং সামান্য মার্জিনে জয় পরাজয় নির্ধারিত হতে পারে। তার মধ্যে আমরা চেষ্টা করেছি জনমতকে প্রভাবিত করা নয়, কিন্তু জনমতের একটা আভাস আপনাদের সামনে তুলে দেওয়ার। আবার বলছি 9 মার্চ থেকে 16 মার্চ অবধি আমাদের সমীক্ষকরা এই সমীক্ষা করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। প্রথমে আপনাদের দেখাবো যে 2009 ঠিক কী ছিল লোকসভা নির্বাচনের ফলাফল, এবং পাশাপাশি আমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে সমীক্ষা চালিয়েছিলাম তাতেই বা কী উঠে এসেছিল, 42টা আসনে কারা কত পেয়েছে, 2009 কী ছিল, প্রথম দুটি পর্যায়ে আমরা কী দেখিয়েছি দেখুন। মাস পোহালেই ভোট, কে এগিয়ে কে পিছিয়ে, ভোটের ফল বেরোনোর আগেই মানুষের মন বুঝতে শুরু হয়েছে ভোট সমীক্ষা। মার্চের সমীক্ষার আগে এবিপি আনন্দ নিয়েলসন আরও দুটি যৌথ ভোট সমীক্ষা করেছে, একটি জানুয়ারি মাসে, অপরটি ফেব্রুয়ারি মাসে। দেখে নেওয়া যাক এই রাজ্যে কোন দল কটি আসন পেতে পারে, তা নিয়ে এই দুটি ভোট সমীক্ষায় কী উঠে এসেছিল।
2009 তৃণমূল এ রাজ্যে 19টি আসন পেয়েছিল। এবিপি আনন্দ নিলসনের জানুয়ারির ভোট সমীক্ষায় দেখা যায় রাজ্যে তাদের আসন বেড়ে হতে পারে 26। ফেব্রুয়ারির সমীক্ষায় তা আরও বেড়ে 29-এ পৌঁছয়। 2009 লোকসভা নির্বাচনে বামেরা রাজ্যে 15টি আসনে জয়ী হয়েছিল, কিন্তু এবিপি আনন্দ নিলসনের জানুয়ারির ভোট সমীক্ষায় বাংলায় বামেদের আসন কমে 13 হওয়ার ইঙ্গিত মেলে। ফেব্রুয়ারিতে তা আরও কমে 10 হয়ে যায়। 2009 কংগ্রেস 6টি আসন পেয়েছিল এই রাজ্য থেকে, কিন্তু জানুয়ারি মাসে এবিপি আনন্দ নিলসনের করা ভোট সমীক্ষায় দেখা যায় রাজ্যে কংগ্রেসের আসন কমে মাত্র 2টি হতে পারে। ফেব্রুয়ারিতেও তা একই থেকেছে। গত লোকসভা নির্বাচনে মোর্চার সমর্থনে দার্জিলিং আসনটি জিতেছিল বিজেপি, কিন্তু এবার জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটি ভোট সমীক্ষা অনুযায়ী বিজেপির এ রাজ্যে খাতা খোলার সম্ভাবনা ক্ষীণ। 2009 লোকসভা নির্বাচনে এ রাজ্যে অন্যান্য একটি আসন পেয়েছিল এবিপি আনন্দ নিলসনের জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটি ভোট সমীক্ষাতেই এবারও অন্যান্য ঝুলিতে একটি আসনই যাওয়ার সম্ভাবনা। আসনের পাশাপাশি এ রাজ্যে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তাও জানার চেষ্টা হয়েছে এবিপি আনন্দ নিলসনের ভোট সমীক্ষায়। 2009 তৃণমূল প্রায় 30% ভোট পেয়েছিল এ রাজ্যে। জানুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী তৃণমূল 41% ভোট পেতে পারে, ফেব্রুয়ারিতে তা আরও বেড়ে হয় 43%। গত লোকসভা নির্বাচনে বামেরা রাজ্যে প্রায় 43% ভোট পেয়েছিল, কিন্তু জানুয়ারি মাসে এবিপি আনন্দ নিলসনের ভোট সমীক্ষা অনুযায়ী বাংলায় বামেদের ভোট কমে 34% হওয়ার ইঙ্গিত মেলে। ফেব্রুয়ারির ভোট সমীক্ষায় তা আরও কমে 32% হয়। 2009 কংগ্রেস রাজ্যে প্রায় 14% ভোট পেয়েছিল। জানুয়ারি মাসে এবিপি আনন্দ নিলসন ভোট সমীক্ষায় রাজ্যে কংগ্রেসের ভোট শতাংশ ছিল 6%, ফেব্রুয়ারিতেও তা একই থেকেছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 6% ভোট পেয়েছিল এ রাজ্য থেকে, এবার এবিপি আনন্দ নিলসনের ভোট সমীক্ষা অনুযায়ী তাদের রাজ্য থেকে খাতা খোলার সম্ভাবনা ক্ষীণ হলেও ভোট শতাংশ বাড়ার ইঙ্গিত মিলেছে। জানুয়ারির ভোট সমীক্ষায় বিজেপি এ রাজ্য থেকে প্রায় 11% ভোট পেতে পারে বলে ইঙ্গিত মিলেছিল, ফেব্রুয়ারিতে তা আরও বেড়ে 12% হয়। এবার দেখে নেওয়া যাক বামেদের কোন শরিক কটি আসন পেতে পারে। এ বিষয়ে এবিপি আনন্দ নিলসনের দুটি ভোট সমীক্ষায় কি উঠে এসেছিল। জানুয়ারির ভোট সমীক্ষায় বামেদের সম্ভাব্য 13টি আসনের মধ্যে সিপিএম 10টি, সিপিআই 1টি, ফরওয়ার্ড ব্লক 1টি এবং আরএসপি 1টি আসন পেতে পারে বলে ইঙ্গিত মিলেছিল। ফেব্রুয়ারির ভোট সমীক্ষায় বামেদের আসন 13 থেকে কমে 10 হতে পারে বলে ইঙ্গিত মেলে। তার মধ্যে সিপিএমের আসন 10 থেকে কমে 7 হওয়ার আভাস পাওয়া যায়। বাকি শরিকদের আসন অবশ্য অপরিবর্তিত থাকারই ইঙ্গিত মিলেছিল। এবার দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রিত্বের প্রধান দুই দাবিদার নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে এ রাজ্যে কে এগিয়ে। তা নিয়ে এবিপি আনন্দ নিলসনের বিগত দুটি সমীক্ষায় কি উঠে এসেছে। জানুয়ারির ভোট সমীক্ষায় দেখা গিয়েছিল এ রাজ্যের 45% ভোটার প্রধানমন্ত্রী পদে মোদীকে দেখতে চান, কিন্তু ফেব্রুয়ারির সমীক্ষায় মোদীর জনপ্রিয়তা কমে 40% হয়। অন্যদিকে এবিপি আনন্দ নিলসন ভোট সমীক্ষায় জানুয়ারিতে রাজ্যের 12% ভোটার রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে 18% হয়। এবিপি আনন্দ আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে আমাদের শেষ সমীক্ষা, সেই সমীক্ষার ফিল্ড ওয়ার্কের শেষ দিন থেকে এই সমীক্ষা শুরু হওয়া অবধি কী কী ঘটনা ঘটেছে বঙ্গ রাজনীতিতে যাতে প্রভাবিত হতে পারে জনমত, আসুন দ্রুত একবার দেখে নিই। ফের এবিপি আনন্দ নিলসন ভোট সমীক্ষা, লোকসভা নির্বাচনের আগে তৃতীয় পর্যায়ের সমীক্ষা। সমীক্ষা করা হয়েছে 9 মার্চ থেকে 16 মার্চের মধ্যে। এর আগের সমীক্ষাটি হয়েছিল 4 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে। দ্বিতীয় ও তৃতীয় সমীক্ষার মাঝে রাজ্য রাজনীতিতে ঘটে গিয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। সিপিএমের রাজ্য নেতৃত্ব লক্ষ্মণ শেঠের সংস্থা আইকেআরের কাজকর্ম খতিয়ে দেখতে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়ার পরই দলের রাজ্য সম্পাদক বিমান বসুকে চিঠি দিয়ে লক্ষ্মণ জানান তিনি আর সদস্যপদ পুনর্নবীকরণ করতে চান না, দল ছাড়তে চান। রাজ্যে বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষিত। বঙ্গে দলের ভাগ্য ফেরাতে বারাসাতে পিসি সরকার জুনিয়র,
হাওড়ায় জর্জ বেকারের মতো তারকা ছাড়াও দমদমে তপন শিকদার, কৃষ্ণনগরে সত্যব্রত মুখোপাধ্যায়ের মতো পুরো রাজনৈতিক মুখের ওপর ভরসা রাখল বিজেপি। রাজ্যের 42টি আসনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকায় তারকা চমক। অভিনেতা দেব, মুনমুন সেন, সন্ধ্যা রায় থেকে ভূমির সৌমিত্র, ইন্দ্রনীল সেন, ভাইচুং ভুটিয়া। একই দিনে বামেরাও 42টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করে। তবে বামেরা তারকাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপরই ভরসা রাখে। দমদমে অসীম দাশগুপ্ত, কলকাতা উত্তরে রূপা বাগচি, রায়গঞ্জে মোহাম্মদ সেলিমের মতো হেভিওয়েটদের ভোটে নামিয়েছে সিপিএম। দীর্ঘ আলোচনা, বৈঠক, প্রার্থী হতে একাধিক প্রদেশ কংগ্রেস নেতার অনিচ্ছা প্রকাশের পর রাজ্যে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা ঘোষিত। কলকাতা উত্তর থেকে সোমেন মিত্রকে প্রার্থী করল দল। আগেরবারের জেতা 6টি আসনে প্রার্থী অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত। রাজ্যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় আরও তারকা চমক। আসানসোল কেন্দ্রে গায়ক বাবুল সুপ্রিয়, রায়গঞ্জে অভিনেতা নিমু ভৌমিক এবং বীরভূমে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল দল। পাহাড়ের নয়া সমীকরণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপির হাত ধরল মোর্চা। দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিলেন বিমল গুরুং। রাজনাথ সিংহের সঙ্গে দিল্লিতে বৈঠকের পর ঘোষণা, মোর্চা তৃণমূল প্রার্থী ভাইচুংকে সমর্থন না করায় ক্ষুব্ধ শাসক দল। অন্না মমতা যুগলবন্দির তাল কাটল, রাজধানীর বুকে ধাক্কা খেল তৃণমূল। রামলীলা ময়দানের সভায় এলেন না অন্না হাজারে, কার্যত ফাঁকা সভায় একা বক্তৃতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন সভা অন্নার ছিল, তার নয়। অন্নার গড় হাজিরার কারণ নিয়ে ধোঁয়াশা, অসুস্থতা নাকি সভায় লোক কম হওয়া, কি কারণে অন্না মমতাকে কথা দিয়েও রামলীলায় এলেন না, তা নিয়ে তাঁর মুখপাত্রের পরস্পর বিরোধী বক্তব্যে জল্পনা। 23 দিনেই অন্না হাজারের ভোল বদল। আগে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করার কথা বললেও অবস্থান পাল্টে বললেন মমতাকে সমর্থন করলেও তিনি তৃণমূলকে সমর্থন করেন না। এরই সঙ্গে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী পদে কার্যত মমতার হয়ে সওয়াল করলেও তার থেকেও সরে এলেন না। সেই সঙ্গে তৃণমূলের সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্ন করে ফেললেন। দেশ মে জিতনে মুখ্যমন্ত্রী থে সবসে জ্যাদা মার খায়া মুখ্যমন্ত্রী মমতা হ্যায় সমাজ অর দেশ কে লিয়ে। মানে সাপোর্ট কিয়া উসকো কিয়া, পার্টি কো নাহি। এখন এসব ঘটনার কি প্রভাব ভোট যন্ত্রে পড়ে তার উত্তর ফলেই মিলবে। এবিপি আনন্দ। আর এবার সেই তুঙ্গ মুহূর্ত, 42টা আসনে রাজ্যে কি হতে পারে, কি হতে পারে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করেছি এবিপি আনন্দ এবং দ্য নিলসন কোম্পানির জনমত সমীক্ষায়। 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28টি আসন, বামেরা পেতে পারে 10টি আসন, কংগ্রেস 3টি আসন, বিজেপি 1টি আসন। আরেকবার বলবো, তৃণমূল কংগ্রেস 42টা আসনের মধ্যে পেতে পারে 28টি আসন, বামেরা পেতে পারে 10টি আসন, কংগ্রেস 3টি আসন এবং বিজেপি 1টি আসন। এবার আসুন দেখে নিই যে বামেরা যে 10টি আসন পাচ্ছে বামফ্রন্টগতভাবে তার ব্রেকআপটা ঠিক কীরকম, কোন বাম দল কত আসন পাচ্ছে। দেখুন, সিপিএম পেতে পারে 6টি আসন, সিপিআই 2টি আসন, ফরওয়ার্ড ব্লক 1টি আসন এবং আরএসপি পেতে পারে 1টি আসন। আরেকবার বলবো, 10টি আসনের মধ্যে বামেদের ব্রেকআপটা এইরকম, সিপিএম পেতে পারে 6টি আসন, সিপিআই পেতে পারে 2টি আসন, ফরওয়ার্ড ব্লক 1টি আসন, আরএসপি 1টি আসন। আর এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অঙ্ক, ভোটের শতাংশ হিসেবে কোন রাজনৈতিক দল কত ভোট পেতে পারে। আসুন দেখে নিই এই যৌথ জনমত সমীক্ষায় কী আভাস মিলছে। তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, বামেরা পেতে পারে 31% ভোট, কংগ্রেস পেতে পারে 8% ভোট, বিজেপি পেতে পারে 14% ভোট, অন্যান্যরা 6% ভোট। আমি আরেকবার বলবো, তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, বামেরা পেতে পারে 31% ভোট, কংগ্রেস পেতে পারে 8% ভোট, বিজেপি 14% ভোট, অন্যরা 6% ভোট। এবার আসুন দেখি যে 2009
কোন দলের কত আসন ছিল এবং এই জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের পর পর তিনটি জনমত সমীক্ষায় কি আভাস মিলল আমাদের, কিভাবে বেড়েছে বা কমেছে আসন সংখ্যা, একেবারে পাশাপাশি চারটে হিসেবে আপনাদের দেখাবো। প্রথমেই দেখাবো তৃণমূল কংগ্রেস 2009 পেয়েছিল 19টি আসন, জানুয়ারি সমীক্ষা বলছে পেতে পারে 26টি আসন, ফেব্রুয়ারি সমীক্ষা বলেছিল পেতে পারে 29টি আসন, মার্চে এক কমে দাঁড়াচ্ছে 28টি আসনে। বামেরা 2009 পেয়েছিলেন 15টি আসন, জানুয়ারির সমীক্ষা অনুযায়ী পেতে পারেন 13টি আসন, 10টি আসন নেবে আসে ফেব্রুয়ারিতে, 10টি থাকছে মার্চে। কংগ্রেস 2009 6টি আসন পেয়েছিলেন, জানুয়ারির সমীক্ষা বলছিল 2টি আসন পেতে পারেন, ফেব্রুয়ারির সমীক্ষা বলল 2টি এবং 1টি বেড়ে মার্চে দেখানো হচ্ছে 3টি আসন। বিজেপি 2009 1টি আসন পেয়েছিলেন দার্জিলিং আসন, জানুয়ারির সমীক্ষায় কোনো আসনের সম্ভাবনা ছিল না, ফেব্রুয়ারির সমীক্ষায়ও তাই এবং এই মার্চের সমীক্ষায় 1টি আসন। অন্যান্যরা 1টি আসন পেয়েছিলেন 2009 জানুয়ারির সমীক্ষায় 1টি, ফেব্রুয়ারির সমীক্ষায় 1টি, কিন্তু এই সাম্প্রতিকতম সমীক্ষায় কোনো আসন পাচ্ছেন না অন্যান্যরা। আর এবার আপনাদের দেখাবো ভোটের শতাংশ হিসেবে যদি 2009 জানুয়ারি ফেব্রুয়ারি এবং এই সাম্প্রতিকতম মার্চের সমীক্ষা পাশাপাশি রাখি কীরকম দাঁড়াচ্ছে ছবিটা দেখুন। তৃণমূল কংগ্রেস 2009 পেয়েছিলেন 31% ভোট, জানুয়ারির সমীক্ষায় দেখানো হয়েছিল 41% ভোট, ফেব্রুয়ারির সমীক্ষায় 43% ভোট এবং এই মার্চের সমীক্ষায় 41% ভোট। বামেরা 43% ভোট পেয়েছিলেন 2009, জানুয়ারিতে 34% ভোট, ফেব্রুয়ারিতে 32% ভোট এবং এই সমীক্ষায় 31% ভোট পাচ্ছেন তারা। কংগ্রেস 14% ভোট পেয়েছিলেন 2009, 6% ভোট নেবে আসছে জানুয়ারির সমীক্ষায়, 6% ফেব্রুয়ারির সমীক্ষায় এবং 8% বাড়ছে এই সাম্প্রতিকতম মার্চের সমীক্ষায়। বিজেপির ক্ষেত্রে সংখ্যাটা সত্যি সত্যি বিস্ময়কর, 6% ভোট ছিল তাদের 2009 অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনে, জানুয়ারির সমীক্ষায় তা দাঁড়ায় 11%, 12% অর্থাৎ বাড়তির দিকে ফেব্রুয়ারির সমীক্ষায় এবং এবারে 14% ভোট পেতে পারে এ রাজ্য থেকে দেখাচ্ছে এই সাম্প্রতিকতম সমীক্ষা। অন্যান্যরা 6% ভোট পেয়েছিলেন 2009, জানুয়ারিতে 8% ভোট কমে মার্চে 6% এসে দাঁড়াচ্ছে। আমি দ্রুত একবার প্রতিক্রিয়া নিয়ে নেব, প্রথমে মদন মিত্রের কাছে। 28 আপনাদের দলের হিসেব কি বলছে? 42টা 42টা যদি কোনো কারণে এদিক ওদিক হয় একটা দুটো ভোট কাটাকাটিতে হতে পারে, তবে 40-এর নিচে কোনো অবস্থাতেই নয়, কিন্তু দল 42টার টার্গেটেই রয়েছে এবং 42টা থেকে সরে আসার মতো কোনো কারণ এখনো ঘটেনি। আমি আসবো তার কারণ আমরা পাশাপাশি আরেকটা হিসেব করেছি, যে হিসেব কিন্তু সচরাচর খুব ব্যবহৃত হয় না সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের নিরিখে আমরা লোকসভায় গ্রামীণ অংশগুলো, অবশ্যই খুব শহুরে কলকাতার মতো বা দার্জিলিংয়ের মতো আসন আমরা ধরতে পারবো না পঞ্চায়েত থেকে, কিন্তু 2013 সালের পঞ্চায়েত ভোটের নিরিখে যদি লোকসভা কেন্দ্রের চেহারা দেয়া যায় কি হতে পারে শতাংশের হিসেব সেটাও দেখাবো এবং বিধানসভাও দেখাবো যে 2011 বিধানসভা নিরিখে লোকসভা চেহারাটা ঠিক কিরকম, কিন্তু তার আগে রবীন্দ্রের ছোট্ট প্রতিক্রিয়া নেব। 10 এ যেভাবে পার্সেন্টেজ বলা হলো যে স্টেট ইলেকশন কমিশনকে থ্রেট করার পর এবং ভোট লোটের মধ্য দিয়ে 38% আমরা ভোট পেয়েছিলাম তা সত্য, আর এখানে 31% ভোট নামানো হয়েছে। স্বাভাবিকভাবেই এর সাথে চতুর্মুখী কোথায় কোথায় পঞ্চমুখী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু ইস্যুগুলি যেগুলি আপনি বলছিলেন কতগুলি শুধু শুধু আপনি দেখালেন শুধু ওই প্রার্থী দিকে ঘোষণা হলো ওটা কি হলো সেটা, কিন্তু এর মাঝখানে যে রাজ্য কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেট সাধারণ
মানুষের উপর কিভাবে বোঝা বেড়েছে। আপনার মনে হয় আমি এই তর্ক বাড়াতে চাই না, কিন্তু কোন কেন্দ্রীয় বা রাজ্য বাজেটের হঠাৎ করে ভোটারদের উপর প্রতিক্রিয়া পড়ে, টেট কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি, তারপরে হচ্ছে চিটফান্ড কেলেঙ্কারি, এইগুলির প্রতিক্রিয়া কিভাবে জনগণ। হাওড়া উপনির্বাচনে পড়েনি রবীন্দা, আপনি যদি হাওড়া উপনির্বাচনে চিটফান্ডের কথাই বলেন, ইনফরমেশন হাওড়া উপনির্বাচনে না না করতে পারে, কিন্তু আপনি নির্বাচন আরো কম পাবেন, তারপরে নির্বাচন হয়েছে, আমি 8% ভোট বেড়েছে বিজেপির সঙ্গে, যদি সমঝোতা না হতো 26,000 ভোটে রবীন্দ্র সেই, আমি আপনার এই হিসাব পাঠে এগ্রি করছি, সেই হিসাবে আমরা সমঝোতা হয়েছে আমাদের। আপনি কি 10-এর কম পাবেন? হাওড়াতে বিজেপি প্রার্থী ঘোষণা করে বিজয় করেছে আপনাদের সঙ্গে সমঝোতায় রবীন্দ্র, আপনি উনি বলেন 10 কেন পাবে জিজ্ঞেস করছি, আপনি অনেক বেশি পাবেন। আচ্ছা ফাইন, আমি জয়প্রকাশ বাবু দেখুন এখানটাতে আপনারা বলছেন যেভাবে যে এত পার্সেন্ট ভোট, এবারকার ভোটের অদ্ভুত ব্যাপার হচ্ছে অনেকদিন পরে চতুর্মুখী লড়াই হচ্ছে এবং অনেক কিছু এলোমেলো হয়ে যাবে, প্রত্যেক দিন নতুন ইস্যু আসছে, চেঞ্জ হচ্ছে, এবং আপনারা যেটা দেখেছেন তাতে একটা জিনিস হচ্ছে যে কংগ্রেসের, আমার দলের কথাই বলতে পারি, যে আপনারা দেখাচ্ছেন যে ভোট পার্সেন্টেজ বাড়ছে, আসন বাড়ছে, আমাদের নিজেদের ধারণা যে আমাদের কত কত আমরা পেয়েছিলেন, আমাদের নিজেদের এখনো পর্যন্ত যা আছে আমাদের এই অবস্থাতে আমরা 8-9 আসন এখানকার জন্য। শ্রমিক ভট্টাচার্য, বিস্ময়কর ভাবে বাড়ছে এবং চোখে পড়ার মতো করে বাড়ছে সমীক্ষায়, 14% এসে দাঁড়িয়েছে শেষ এই সমীক্ষায়। না না, বিস্ময়ের মধ্যে কোনো বিস্ময় নেই, আমি বলছি যা এখানে দেখানো হচ্ছে বিষয় নেই তোমার, আমার 2009 6%, 2010% হলো ভারতীয় রাজনীতিতে নির্বাচনে, 2009 পশ্চিমবঙ্গে নির্বাচন লড়া হয়েছিল রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির আঙ্গিকে, সেখানে সর্বভারতীয় ইস্যুকে ছাপিয়ে উঠেছিল স্থানীয় ইস্যু। এবার তোমার বলি আছে মানে ফিল্মি ডায়লগ যে মেরে পাস মা হ্যায়ের মতো, না না বিজেপি বলতে পারে মেরে পাস নদী হ্যায়, না এই সমস্ত কোনো ফিল্মি ডায়লগের জায়গা নেই, মানুষ কেন্দ্রে একটা শক্তিশালী স্থায়ী নির্ণায়ক সরকারের লোককে পশ্চিমবঙ্গে ভোট দেবেন, পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের থেকে কোনো বিচ্ছিন্ন অঙ্গরাজ্য নয়, এখানকার মানুষও সারা ভারতবর্ষের ধারাবাহিকতা বজায় রাখবেন, এবং তার সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, এতদিন ধরে তোমরা লাড্ডু খাওয়াচ্ছিলে, প্রচুর লাড্ডুর গল্প বললে, তোমাদের পছন্দ হয়নি সেজন্য তোমাদের জন্য লঙ্কার আচার নিয়ে আবার উনি আসবেন, অবস্থাটা দেখতে থাকো, ওই এই যে দেখানো হচ্ছে না দার্জিলিং এর নিরিখে বিজেপির একটা আসন, এই গল্পটা এটা নয়, শাসক দল যারা 42টায় মদন দাস মানে সদ্য গোয়ার সমুদ্র সৈকতে স্নাত হয়ে এখানে এসেছেন, আচ্ছা 42টা বল নেই উনি গোলে ঢোকানোর চেষ্টা করছেন, কিন্তু আমি বলছি যারা এটা কেক ওয়াক হবে না ওদের অবস্থাও কিন্তু ক্রিটিক্যাল না স্টেবল। আমি 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 পরিসংখ্যানের পাটে আসি, সেটা হচ্ছে যে তোমাদের যদি 14% হয়, আমি তর্কের খাতিয়ে যেহেতু সমীক্ষার এসছে আমি বলছি, তাহলে যে কারুর পক্ষেই কেক ওয়াক হবে না এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না এই সমীকরণ, পার্সেন্টেজ আমি আসন বাদ দিলাম, অনেকের অনেক সমীকরণ পাল্টে দিতে পারে, এটা এটা পরিষ্কার। আমি আমি ঠিক এই এই বার্তা নিয়ে যাব বিশ্বনাথ বাবুর কাছে, একেবারে মানে সংখ্যা যদি ধরি তাহলে দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির থেকে এই এই যে সমীক্ষা হলো তাতে তৃণমূল কংগ্রেসের 2% নেগেটিভ সুইং হয়েছে, লেফটের 1% নেগেটিভ সুইং হয়েছে, অন্যদিকে বিজেপির কিন্তু 2% পজিটিভ সুইং হয়েছে, আর অন্যদিকে আসনের দিক থেকে খুব বেশি হেরফের হয়নি, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে গেইন যদি হয়ে থাকে তাহলে বিজেপির একটা গেইন হয়েছে। আপনি কি সমীক্ষায় যেটা দেখাচ্ছে সেটাকে রেটিফাই করছেন? না না, আপনার নিজস্ব কোনো বক্তব্য? না না না, আমি সেটাকেই আমি বলে এবার বলছি, সমীক্ষাটাকেই বলছি, সমীক্ষাটাকেই ধরে আমি বলছি, তো তার প্রেক্ষিতে আপনার মতামতও জানা, তার প্রেক্ষিতে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে 14% বিজেপির ভোট মানে আসলে আমি যদি মানে অঙ্কের হিসাবে আসি 80% যদি মানুষ ভোট দেয়, গতবার 81% লোক ভোট দিয়েছিল, তাহলে শ্রমিকদের ভোট দ্বারা মানে বিজেপির ভোট দাঁড়াচ্ছে 64 লাখের মতন, মানে যেটা কোনোদিন শ্রমিক দ্বারা মানে এত পর্যন্ত ভাবেনি, 91 সালে একবার হয়েছিল কিন্তু সেটাও 12%, কিন্তু এত বিপুল পরিমাণে ভোট হয়নি। কিন্তু সুমনদা আমি দুটো তিনটে অবজারভেশন দেবো, যে চতুর্মুখী লড়াই কোন সিটগুলোকে বলবো, চতুর্মুখী লড়াই তো সেফোলজির একটা বিশ্লেষণ আছে, আমি জাস্ট 1 মিনিট নিচ্ছি প্লিজ, সেই তাকেই চতুর্মুখী লড়াই বলবো, যেখানে চতুর্থ প্রার্থী তার যে প্রাপ্ত ভোট সেটা জয় পরাজয়ের মার্জিনকে টাচ করবে,
নালে আমাদের আমাদের রাজ্যে কিন্তু চতুর্মুখী লড়াই অনেক হয়েছে, বিএসপি প্রত্যেকটা ক্যান্ডিডেট দেয়, 42টা ক্যান্ডিডেটই দেয়, এসপি প্রত্যেকটা ক্যান্ডিডেট দেয়। সেটা এক্স্যাক্টলি সেটা চতুর্মুখী লড়াই। এবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে অনেকগুলো সিটেই যেখানে চতুর্থ প্রার্থী হয়তো যে তার যে প্রাপ্ত ভোট হবে সেটা জয় পরাজয়ের মার্জিনকে টাচ করবে, সেই কারণেই এই কনটেক্সটা চতুর্মুখী এবং গুরুত্ব। এবং শুধু চতুর্মুখী আপনি বলছেন, আমি বলছি আরো দুটো সিট এমন আছে, মহেন্দ্র লামাকে যদি আপনি দার্জিলিং এ ধরেন যেখানে ইতিমধ্যেই সিপিআরএম সমর্থন করেছে, তাহলে দার্জিলিং সিট পঞ্চমুখী, এবং আমাদের জয়নগর এসইউসিআই আছে সেখানেও পঞ্চমুখী লড়াই। ফলে লড়াই দুটো সিটে কিন্তু পঞ্চমুখী, কিন্তু প্রকৃত অর্থে যদি 42টা সিটে যদি আমরা একটা শ্রেণীকরণ করি তাহলে আমি আপনাকে বলছি 19টা সিট প্রকৃত অর্থে ওই যে আমার যে ডেফিনিশন 19টা সিটে চতুর্মুখী লড়াই, 13টা সিটে সরাসরি বামপন্থীদের সাথে লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আর বাদ বাকি 6টা সিটে যে সেখানে ত্রিমুখী লড়াই হচ্ছে, কংগ্রেস থাকছে, বামেরা থাকছে এবং তৃণমূল কংগ্রেস থাকছে। আমি 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 টাকা চাইবো উদয়নবাবু। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে এখানে সেই হজবরলার মতো যে বাড়তির দিকে না কমতির দিকে, সবাই দেখলাম কমতির দিকে খালি কংগ্রেস এবং বিজেপি বাড়তির দিকে। কংগ্রেস 6-8 হলো আগের সমীক্ষা থেকে, আর বিজেপি বোধহয় 12-14 হলো। তো বিজেপির ব্যাপারটাই যদি আমরা দেখি তাহলেই বোঝা যাবে ত্রিমুখী চতুর্মুখী ভোট কাটাকাটির জায়গাটা কোথায় দাঁড়ালো। বিজেপিকে আপনারা মানে আমরা যেটা জানি 2009 সালে 6% ভোট পেয়েছিল বিজেপি এখানে ওভারঅল, কিন্তু 10টা কেন্দ্র দার্জিলিং বাদ দিয়ে কলকাতা উত্তর, ব্যারাকপুর, বারাসাত, দমদম, হাওড়া, কৃষ্ণনগর, বীরভূম, মালদা উত্তর, শ্রীরামপুর, আলিপুরদুয়ার বিজেপি 10-21% ভোট পেয়েছিল 2009 সালে। এই 10টা কেন্দ্র এবার এর সাথে এবারে বসিরহাটকে অ্যাড করুন, এই 11টা কেন্দ্র দার্জিলিংকে বাদ দিয়ে বিজেপি কিন্তু এই যে আপনারা যে ভোট শেয়ার বাড়ানোর কথা দেখাচ্ছেন, এই 11টা কেন্দ্র কিন্তু চতুর্মুখী লড়াই সাংঘাতিক ভাবে হবে এবং সেখানে কে জিতবে এই মুহূর্তে বলে দেওয়া যাচ্ছে না। তার থেকেও বড় কথা যে আপনারা আর একটা এই সমীক্ষার ফলাফলে আপনারা যেটা দেখাচ্ছেন বামেদের যে স্প্লিট দেখাচ্ছেন আপনারা, সেখানে সিপিআই 2টো সিট পাবে, বসিরহাটকে যদি আমরা ধরি যে খুব সম্ভাবনাময় সিট, তাহলে তো আর একজন আর একটা সিটে যে যিনি জিতবেন দুজন তারকার একজন হারবেন, হয় সন্ধ্যা রায় নয় দেব। কি হবে সেটা একমাত্র ভবিষ্যৎই বলতে পারে। আমরা আবার বলছি যে আমরা জানি যে যে কোনো সমীক্ষা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ধৈর্য সহকারে তার বিশ্লেষণ প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে যেহেতু এরাজ্যে চতুর্মুখী লড়াই হচ্ছে আমরা একটা আভাস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার বলছি চতুর্মুখী লড়াই হলে এতগুলো রাজনৈতিক শক্তি প্রত্যেকে আলাদা আলাদাভাবে লড়ার চেষ্টা করলে সত্যি সত্যি সমীক্ষায় ফিগার তোলা অত্যন্ত কঠিন। কিন্তু আমরা এখন আপনাদের যে ফিগারটা দেখাবো সেটা বাস্তবের ওপর ভিত্তি করে আমরা দেখাবো যে 2011 বিধানসভা নির্বাচনে যদি লোকসভারই ফলটা আপনাদের সামনে রাখি ঠিক কিরকম হবে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু জোটবদ্ধভাবে লড়েছিল 2011, আমরা সবাই জানি 2011 কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল লোকসভার নিরিখে যদি ধরি 34টি আসন, বামেরা 7টি আসন, গোর্খা জনমুক্তি মোর্চা 1টি আসন পাচ্ছে। এটা হচ্ছে 2011 বিধানসভা নির্বাচনকে আমরা লোকসভার নিরিখে ধরছি, তাতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট 34টি আসন পাচ্ছে লোকসভায়, বামেরা 7টি আসন, গোর্খা জনমুক্তি মোর্চা 1টি আসন। এবার দেখাবো 2013 পঞ্চায়েত নির্বাচনে লোকসভা ওয়ারি ফলাফল। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমরা কিন্তু 39টি লোকসভা কেন্দ্র পাচ্ছি, কারণ শুধু গ্রামীণ এলাকা আমাদের নিতে হচ্ছে, শহুরে এলাকা বাদ দিতে হবে, অবশ্যই দুটি কলকাতা বা দার্জিলিং স্বাভাবিকভাবেই বাদ চলে যাবে। 2013 পঞ্চায়েত নির্বাচনে লোকসভা ওয়ারি ফলাফল আমরা এরকম পাচ্ছি, তৃণমূল কংগ্রেস 30টি আসন, বামেরা 6টি আসন, কংগ্রেস 3টি আসন। আবার বলি কলকাতার 2টি লোকসভা আসন এবং দার্জিলিং পঞ্চায়েত ভোটের আওতায় পড়ে না, সেই জন্য এই 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 আওতায় আসেনি। তৃণমূল কংগ্রেস 30টি আসন, বামেরা 6টি আসন, কংগ্রেস 3টি আসন। আমি মদনবাবুর কাছে যাব। মদনবাবু, এক হচ্ছে যে 28 আসন, যে কোনো কেউ বলবেন যে গতবারে 2009 তুলনায় আপনাদের অনেকটা বেড়েছে, কিন্তু আমি সমীক্ষার ক্ষেত্রে বলছি না, কিন্তু প্রত্যেকটা ধরুন জানুয়ারি সমীক্ষায় 41% ভোট পেয়ে আপনারা 26টি আসন, সেটা বেড়ে 39 আসন হলো, 44% ভোট, তারপর 28টি একটা কমে 41%। আমি যদি এই আপনি বলতে পারেন যে না আমি সমীক্ষায় কেন কমলো এটা বলার কোনো মানে হয় না, আগে সমীক্ষা সত্যি হোক, আমি পঞ্চায়েতের ক্ষেত্রে আসছি। 2013 আপনারা 30টি, আমি তার সঙ্গে দুটো যোগ করে দেবো লোকসভা, আমি ধরে নিচ্ছি মানে অবশ্যই পঞ্চায়েতের নিরিখে সেই মুহূর্তে যুক্ত হবে। হ্যাঁ, এই যে শহরের যে 126টা মিউনিসিপ্যালিটি খেয়াল রবীন্দ্র বলছে যখন বাদ দিল, আচ্ছা ফাইন 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 30 ধরলাম, রবীন্দ্রের আপত্তি মানলাম আমি, 30 লেফটে
এক্ষেত্রেও তো কমছে 30 থেকে 28টা। আমি আমি 2011 যদি আসি আপনাদের জোটবদ্ধভাবে যদিও 34টা, সেখান থেকেও 28টা কম। ওই আমি সুকুমার রায় ধার করবো আর উদয়নবাবুর সৌজন্য স্বীকার করব, কমতির দিকে না। এই যে তোমরা দেখাচ্ছ না, আমি বলি আমি কখনোই এই তোমার নিলসনকে অবজ্ঞা করছি না। রাজনীতির ছাত্র আমরা, বহু রকম উত্থান পতন দেখেছি, কিন্তু যেখানে আমরা যেভাবে ঘুরছি বা যেভাবে আমরা ডিরেক্টলি এটা সমীক্ষা, যেমন মানুষের সঙ্গে সমীক্ষা, একটা সমষ্টিগত মানুষ, এটা একটা নাম্বার নিয়ে, যেখানে আমরা ইলেকট্রোরেটের প্রায় 80% কাছে রিচ করার চেষ্টা করছি, সেখানে আমি কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেসের কমার তো কোনো সম্ভাবনাই নেই। কোথায় তৃণমূল কংগ্রেস লুজ করতে পারে এরকম কোনো জায়গা আমরা দেখছি না। যেমন একটা জঙ্গিপুর, জঙ্গিপুরে প্রণববাবুদের আসনটা ছিল, প্রণববাবু সেখানে বিজেপির কিছু ভোট হতে পারে বলে তোমাদের বিভিন্ন জায়গা থেকে সমীক্ষা আসছে। কিন্তু এই যে তোমরা বললে, এই যে কুইনাটা রবীন্দ্র কথা কথা, এই দুটো দিচ্ছ কেন? এই জানো যে একটা খাবারে লুচি দাঁড়ায়, আমার বক্তব্যটা হচ্ছে এটা ঠিক ওই দুটো খাবার দাবার দুটো মিষ্টি দেওয়া এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে মানুষ এবারে কিন্তু একেবারে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আছে, না সিদ্ধান্ত 2011 নিল। কিন্তু আমি তোমায় বলছি দেখা যাচ্ছে তৃণমূলের ভোট প্রত্যেকবারে ব্যবধানও বাড়ছে, সিটও বেড়ে যাচ্ছে। এবং এই যে এর মূল কারণ একটাই, সেটা হচ্ছে কোন পার্টি নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু নাম্বার ওয়ান কোন লিডার নেই। কোন লিডারকে দেখে ভোটটা হবে সেই জায়গায় তৃণমূল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইন, এই পার্টি আসি মদনদা, বিজেপি, বিজেপি নেতৃত্ব দেওয়ার মতো, লোকসভার নেতৃত্ব দেওয়ার মতো লিডার আছে? মানে আমি বলছি তোমার তাকে পছন্দ অপছন্দ অন্য প্রশ্ন। নরেন্দ্র মোদি দেখাচ্ছে, তুমি দেখো পঞ্চায়েতে 3% থেকে, আমি তোমার 14% ধরতে বলছি না, কিন্তু ডাবল ডিজিট হবে বা সীমান্তবর্তী এলাকায়, এমন কি বহু এলাকায় বিজেপি একটা, বিজেপি কিছু কমিউনাল ভোট করার চেষ্টা করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিছু কমিউনাল ভোট করার চেষ্টা করবে না। কিন্তু বিজেপি বেড়েছে নরেন্দ্র মোদিকে সামনে রেখে, বিজেপি কেন বেড়েছে, কিভাবে বেড়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের যা হিসেব তাতে কোথাও কোনো জায়গায় লড়াই হবে। এটা নয় যে বিজেপি বা সিপিএম এই ভোট কাটাকাটিতে তলায় পড়ে থাকবে, হয়তো ভোট কিছু বাড়তে পারে কারোর, মানে মার্জিন কমতে পারে, কিন্তু সংখ্যায়, সিটের সংখ্যায় কমার, যেটা তুমি বললে যে সিপিআই হতে গেলে হয় দেবকে হারতে হবে নয় সন্ধ্যা রায়কে হারতে হবে, উনি বললেন উদয়নবাবু এরকম, মানে এরকম ভাবে তুমি তোমার নিজের ক্যালকুলেশন করতে পারো। কিন্তু আমি আপনি বলছেন, মানে আমি আপনাকে কোনো কটুক্তি করছি না, সমীক্ষা আপনি বললেন যদি করতে হয় তাহলে এইটা দাঁড় করাতে হবে। আমি যেটা বলতে চাইছি যে তৃণমূল 42টা না পাওয়ারও কোনো কারণ আমি দেখছি না, যে জায়গায় ছিলাম সে জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু অন্যান্য বার যেরকম তলানিতে কেউ লড়াইয়ের জায়গায় থাকতো না, এইবারে সিপিএম বিজেপি কংগ্রেস একসঙ্গে হয়ে একটা গন্ডগোল পাকিয়ে কিছু ভোট কাটাচ্ছে। এটা রবীন্দ্র এটা মানবেন যে এটা সার্টিফিকেট তো, যে এবারে একটা গন্ডগোল পাকিয়ে আপনারা একটা, এইভাবে কথা নেই, আমরা ঈশ্বর উপর ভিত্তি করে লড়াই করছি। এবং এই যে কথা দেখানো হলো এখানে যে 2009, 2011 তারপর 2013 আপনি পঞ্চায়েত সহ দেখালেন, কিন্তু তার মাঝখানে কিছু উপনির্বাচন হয়েছে, 2009 পরে হয়েছে, 2011 পরে হয়েছে, এগুলি চেহারা বিগার পিকচার, ছোট ছোট নির্বাচন, কিন্তু লোকসভার উপনির্বাচন জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে প্রার্থী রায়নিয়ার বিরুদ্ধে, তা সত্ত্বেও কংগ্রেস 2,250 ভোটে জিতেছে, সেটা কংগ্রেসের ব্যর্থতা। তৃণমূল আর কংগ্রেস প্যাক, 1.5 লক্ষ 2 লক্ষ ভোটে জেতা প্রকাশ, আরে এটা দায়িত্ব নিতে হবে কংগ্রেস। একটু আগে আপনি যা দেখালেন 2009 তৃণমূল আর থার্ড ফোর্স ইন দা কান্ট্রি, কাগজ থাকলে লিখে দেখে দাও, বিজেপি এবং
কংগ্রেস বাদে তৃণমূল আছে। আমরা এটাও তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে 12ই মার্চে বিগেস্ট র্যালি করবে রামলীলা ময়দানে, এরকম ফাঁকা হবে তো ভাবো নি, অনেকেই বলেছিল। আমাদের তো র্যালিটা আমাদের ছিল না, ওইটা রবীন্দ্রনাথ ছিল একটা কথা। আমার বক্তব্য রবীন্দ্রের উপরে, রবীন্দ্র তুমি পুরনো লোক, তার উপরে বাড়বে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ডটা তো কমে হচ্ছে। আমি তাকে তো বললাম যে পূর্ব মেদিনীপুরে আমরা কত হয়েছে উপ নির্বাচনে, কত হয়েছে আমরা পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনে, আরে আমাদের সঙ্গে কংগ্রেসের ভোটটা অ্যাড করো, সেটাও তো কম 2009 থেকেই কম 43% ছিল একবারে। কংগ্রেসের ভোটটা অ্যাড করুন আমাদের সঙ্গে বিধানসভা নির্বাচন, আমরা 46% হয়ে যাবে। বাঁকুড়া 2011 থেকে 2000 বাঁকুড়ায় 2011 থেকে 2013 বেশি এত অত্যাচার আক্রমণ। মার্জিন হয়তো কমবে, এরা হয়তো ভোট পাবে, কাটাকাটি হয়ে আসল ঘটনাটা হচ্ছে সেখানে তো অনেকেই ছিল, অনেক আসনে 50,000 কম মার্জিনে জিতেছিলেন, এরকম বহু সিট আছে। সেখানে যদি দুপক্ষ যদি 20,000 বেশি ভোট পায় তাহলে কি অবস্থা হবে এটা চিন্তার। আর একটা কথা বলছি, আর একটা কথা তারপর তুমি বলো, ঘটনাটা আপনারা খেয়াল করবেন যেটা এখনই মদনদা বললেন যে তিন দল এক জায়গায়, তৃণমূল এক জায়গায়। এতদিন পর্যন্ত স্লোগান ছিল দেখুন কংগ্রেসের সঙ্গে যখন আমরা একসঙ্গে মিলে লড়েছি 2009-2011 তখন ছিল সিপিএম বিরোধী ভোট ভাগ হতে দেবেন না। আজকে ওনারা ভয় পেয়েছেন বলে বলছেন যে তৃণমূল ভোট বিরোধী ভোট ভাগ হতে দেবেন না। এই যে অবস্থার পরিবর্তন, আজকে এটা খুব সুস্পষ্ট পরিবর্তন। এতদিন ছিল এর আগের ইলেকশন পর্যন্ত ছিল তৃণমূলের, ওনারা করছেন কি 10 বছর যাক তারপর, তারপরে ওই জন্যই বলছি এইখানটাতে 2004-এ যে কোনা হচ্ছে প্রত্যেকটা 1% ভোট পেয়েছিল, সিট পেয়েছিল একটা, কংগ্রেস পেয়েছিল 14% ভোট, সিট পেয়েছিল 6টা। সুতরাং এই যে শতাংশ বলছি তো হয় না, সেই জন্যই বলছি আপনাদের এই নতুন যে স্লোগান যে তিন দলের ভোট এটা হচ্ছে ভয় পাওয়ার একটা। আচ্ছা ফাইন, আমি দর্শকদের একদম সময় আমি আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে, আর একবার আপনাদের গোটা ফলাফলটা এই তৃতীয় দফার সমীক্ষা আমরা কি পেলাম আপনাদের সামনে রাখবো। 42টা আসনে এই রাজ্যের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28টি আসন, বামেরা 10টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, বিজেপি 1টি আসন। আরেকবার বলবো, রাজ্যের 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28টি আসন, বামেরা 10টি আসন, কংগ্রেস 3টি আসন, বিজেপি 1টি আসন। রাজ্যে বামেদের যে ব্রেকআপ, অর্থাৎ 10টি আসনের মধ্যে বামফ্রন্টগতভাবে 10টি, আর বাম রাজনৈতিক দল কে কটি পেল, সিপিএম পেতে পারে 6টি আসন এই 10টির মধ্যে, সিপিআই পেতে পারে 2টি আসন, ফরওয়ার্ড ব্লক 1টি আসন, আরএসপি 1টি আসন। রাজ্যে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে আসুন আরেকবার দেখাই। তৃণমূল কংগ্রেস পেতে পারে 41% ভোট, বামেরা পেতে পারে 31% ভোট, কংগ্রেস পেতে পারে 8% ভোট, বিজেপি পেতে পারে 14% ভোট, অন্যান্যরা 6% ভোট।
এবার 2009 এবং এই আমাদের তিন দফার সমীক্ষা একেবারে পাশাপাশি রাখবো আপনাদের জন্য। 2009 তৃণমূল কংগ্রেস এই রাজ্যে পেয়েছিল 19টি আসন, জানুয়ারি সমীক্ষায় 26টি আসন দেখানো হয়েছিল, ফেব্রুয়ারি সমীক্ষায় সম্ভাবনা ছিল 29, মার্চের এই সাম্প্রতিক সমীক্ষায় 28টি আসন। বামেরা 15টি আসন পেয়েছিল 2009 শেষ লোকসভা নির্বাচনে, প্রথম জানুয়ারি সমীক্ষায় পেয়েছিল 13টি আসন, ফেব্রুয়ারিতে 10টি, মার্চে 10টি। কংগ্রেস 6টি আসন পেয়েছিল 2009 শেষ লোকসভা নির্বাচনে, জানুয়ারিতে 2টি আসন পেতে পারে দেখানো হয়েছিল, ফেব্রুয়ারিতে 2টি আসন, মার্চে বেড়ে 3টি আসন। বিজেপি 2009 একটি আসন পেয়েছিল, জানুয়ারিতে কোনো আসন পাচ্ছে না এরম দেখানো হয়েছিল, ফেব্রুয়ারিতেও তাই, মার্চে 1টি আসন। অন্যান্যরা একটি আসন পেয়েছিল 2009, জানুয়ারিতে 1টি আসন, ফেব্রুয়ারিতে 1টি আসন, মার্চে কোনো আসন পাচ্ছে না অন্যান্যরা। এবার আপনাদের দেখাবো যে ভোটের শতাংশের তুলনামূলক 2009 সত্যি সত্যি শেষ লোকসভা নির্বাচনে ফিগারটা কী ছিল আর তিনটে সমীক্ষায় কী পেলাম আমরা। তৃণমূল কংগ্রেস 2009 পেয়েছিল 31% ভোট, জানুয়ারি সমীক্ষায় দেখানো হয়েছিল 41% ভোট, ফেব্রুয়ারির সমীক্ষায় 43% ভোট, মার্চের সমীক্ষায় কমে আবার 41% ভোট। বামেরা 43% ভোট পেয়েছিল 2009, প্রথম সমীক্ষায় 34% ভোট, দ্বিতীয় সমীক্ষায় 32% ভোট, মার্চে 31% ভোট। কংগ্রেস 14% ভোট পেয়েছিল 2009 শেষ লোকসভা নির্বাচনে, জানুয়ারির সমীক্ষায় 6%, ফেব্রুয়ারির সমীক্ষায় 6%, মার্চে 8%। বিজেপি 6% ভোট পেয়েছিল 2009, জানুয়ারির সমীক্ষায় দেখানো হয়েছিল 11% ভোট পেতে পারে তারা, ফেব্রুয়ারিতে 12% এবং মার্চে 14%। অন্যান্যরা 6% ভোট পেয়েছিল 2009, 8% ভোট পেয়েছিল জানুয়ারির প্রথম দফার সমীক্ষায়, ফেব্রুয়ারি দ্বিতীয় দফার সমীক্ষায় 7% এবং মার্চে 6%। এইখানে আমার একটা বক্তব্য হচ্ছে, তোমরা এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেসের যে ভোটটা কমছে সেই ভোটটা এই সমীক্ষায় বিজেপির উপরে চলে যাচ্ছে। মেন কংগ্রেসের যে 14-6 আসছে আগেকার কথা বলছি, তাই সেই আমি মানে মেন যেটা আপনি যেটা একটু আগে বললেন যখন ইউনিটি ছিল সেইটার কথা না, সেটা তো 14টা জোট, সেই জোটের কথা জোট নয়, তখন সেই যে কংগ্রেসের যেটা দেখানো হচ্ছে, আমার এখানটায় আমার ব্যক্তিগত ধারণা যে কংগ্রেসের এই ভোটটা এটা পুরোপুরি তৃণমূলের উপরে সুইপ করে যাবে, এবং যেটা বিজেপির বাড়তি ভোট হচ্ছে, ভারতবর্ষের কোন জায়গায় কি হবে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি এই সুইংটা পাবে না। ফলে যদি বিজেপি এই সুইংটা না পায়, এবং যেহেতু আমি ব্যক্তিগতভাবে একজন তৃণমূল কর্মী হিসেবে কনফিডেন্টলি মনে করি যে কংগ্রেসের এই লুজিং এই ডেফিসিটটা এইটা গিয়ে আলটিমেটলি তৃণমূলকে সুইপ করাবে, তখন কিন্তু আর তৃণমূল ওই 31 বা 30 বা 29 থাকবে না, তখনই না, কিন্তু বিজেপির গেমটা কোত্থেকে হচ্ছে, বিজেপি অন্য জায়গা আছে, তো অন্য জায়গা কোথায়, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ থেকে আসছে, অন্য পশ্চিমবঙ্গে কিছু হবে, খুব খুব আসলে মাননীয় মন্ত্রী মদন মিত্রের পশ্চিমবঙ্গে বিজেপি একটা সিট পাবে না, এখন দার্জিলিং এ গুন্ডামি করে কি করতে পারে দেখব, গুন্ডামি মনে হয়, যাই হোক হৃদয় আর মস্তিষ্কের মধ্যে একটা জটিলতার খেলা চলছে, সেই জন্য সব বলছে। তো এই যে সমীক্ষা দিয়েছে, দেখ প্রতিবার বিজেপি বাড়ছে আর এই সমীক্ষা মিলবে না, আজকের আজকের দিনেও আমি যেরকম মদন মিত্র কনফিডেন্ট, আমিও কনফিডেন্ট এই সমীক্ষা মিলবে না। যেটা সবচেয়ে বড় সিগনিফিকেন্ট এই সমীক্ষার ফলাফল, এবং বিশেষ করে সিগনিফিকেন্ট এই কারণে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে শাসন ক্ষমতায়, প্রথম যখন এই সমীক্ষা টমীক্ষা সারা দেশ জুড়ে শুরু হলো তখন বিজেপিকে দেখাচ্ছিল 166, ঠিক আছে, কংগ্রেস 100-এর ওপরে, তখন মদনদার পার্টিরই নেতা তখন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় হবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফায় যখন সমীক্ষা হলো তখন তারা বললেন নির্ণায়ক শক্তি, এখন সমীক্ষায় তারা বলছেন আমরা হব তৃতীয় বৃহত্তম শক্তি, প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয় শ্রেণীর আমরা সবাই। তো আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গের রাজনীতি করছেন, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, পশ্চিমবঙ্গের চরম যিনি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সমর্থক সেও জানে যে 1 সদস্যের যুক্তরাষ্ট্রীয় ফ্রন্ট নিয়ে কেন্দ্রের সরকার গঠন করা যাবে না, এটা জানেন, এবং ভোটটা দেওয়ার সময় সেও চিন্তা করবেন, বহু তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপিকে ভোট দেবে এই নির্বাচনে, বামপন্থী প্রার্থীর ভাই তাই যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেস কি করে এতগুলো সিট বার করতে পারে, আমি ধরে নিচ্ছি তোমার কথায়, এর আগে এরকম ভারতবর্ষের বহু রাজ্য হয়েছে, এমনকি মুলায়ম হয়েছে, জয়ললিতা হয়েছে, যারা জানতো
যে তারা কখনোই ভারতবর্ষের নিয়ন্ত্রক শক্তি হবে না, তো তা সত্ত্বেও তারা পার্লামেন্টে সিট পেয়েছে। মায়াবতীর রাজনীতি হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক রাজনীতি বলছি এইটা, তুমি এটা বলছো এই কারণে যেহেতু তৃণমূলের সঙ্গে প্রথমে একটা বিজেপির এনডিএ গভর্নমেন্টের ব্যাপার ছিল, পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ছিল, সেইটার কারণে তুমি বলছো না? আমি ওই কারণে বলছি এককভাবে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশির দশকে জনপ্রিয় ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1991, 92, 95, 96 জনপ্রিয় ছিলেন, মমতা ব্যানার্জির জনসম্মোহিনী ক্ষমতা তার জনপ্রিয়তার ছিল প্রশ্নাতীত, কিন্তু তাকে দল তৈরি করতে হয়েছিল কংগ্রেস ভেঙে 1998 সালে, কারণ তখন কেন্দ্রে কংগ্রেসের বিদায় নিশ্চিত ছিল এবং বিজেপি আসছিল, সেই সেই যুগসন্ধিকটা মমতা কাজে লাগিয়েছেন, বিজেপির পরিস্থিতির জন্য পার্টি তৈরি করেছে, বিজেপির উত্থান না হলে দুটো ফিগার রেখে বিশ্বনাথবাবুর কাছে যাবো, প্লিজ প্লিজ দর্শকদের সামনে দেখাতে চাইবো আরেকবার, আপনাদের দেখাতে চাইবো যে এই সমীক্ষায় কি উঠে এলো। 42টা আসনের মধ্যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28টি আসন, বামেরা 10টি আসন, কংগ্রেস 3টি আসন, বিজেপি 1টি আসন, অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না। 42টা আসনের মধ্যে তৃণমূল 28টি আসন, বামেরা 10টি আসন, কংগ্রেস 3টি আসন, বিজেপি 1টি আসন। আপনাদের এবার দেখাবো যে 2011 বিধানসভার ভিত্তিতে আমরা লোকসভার নিরিখে যদি বিধানসভার ফলটাকে বিচার করি 42টা আসনে কি চেহারা দাঁড়াচ্ছে। আপনাদের স্মরণ করিয়ে দেবো যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়েছিল 2011 বিধানসভা নির্বাচনে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস লোকসভার 42টি আসনের মধ্যে পেয়েছিল 34টি আসন, বামেরা 7টি আসন, গোর্খা জনমুক্তি মোর্চা 1টি আসন। আরেকবার বলবো, কংগ্রেস তৃণমূল জোট পেয়েছিল 34টি আসন, বামেরা 7টি আসন, গোর্খা জনমুক্তি মোর্চা 1টি আসন। এটা হচ্ছে 11 বিধানসভা। এবার আপনাদের দেখাবো যে পঞ্চায়েত, পঞ্চায়েতে খুব স্বাভাবিকভাবেই গ্রামীণ এলাকার বিচার হচ্ছে, যার ফলে কলকাতার কেন্দ্র বা দার্জিলিং কেন্দ্র আমরা 3টি কেন্দ্র এর ভেতরে রাখতে পাচ্ছি না, এবং শুধুমাত্র গ্রামীণ এলাকার বিচার। 2013 শেষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস লোকসভা নিরিখে পেতে পারে 30টি আসন, 44% ভোট, বামেরা পেয়েছিল 6টি আসন, 38% ভোট, কংগ্রেস 3টি আসন, 13% ভোট, এবং বিজেপি কোনো আসন নেই, 3% ভোট। আরেকবার রিপিট করবো, তৃণমূল কংগ্রেস 30টি আসন পেয়েছিল, 44% ভোট, বামেরা 6টি আসন পেয়েছিল, 38% ভোট, কংগ্রেস 3টি আসন পেয়েছিল 13% ভোট পেয়ে, বিজেপি কোনো আসন পায়নি, 3% ভোট পেয়েছিল। আরেকবার বলে দেবো যে শুধু গ্রামীণ এলাকার হিসেবে পঞ্চায়েতের নিরিখে আমরা লোকসভায় ফেলে এই এই রকম ছবিটা পাচ্ছি। বিশ্বনাথবাবু, আমি জেলা পরিষদ হিসেবে আমি দুটো তিনটে অবজারভেশন দিচ্ছি এই সমীক্ষার উপর। একটা হলো যে এই যে কনস্ট্যান্টলি বামেদের ভোট কমছে, তারপরেও বামেরা 10টা সিট ধরে রাখছে, অর্থাৎ দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের থেকেও বেটার করছে। কেন? ওইটাই একমাত্র কারণ যে চতুর্মুখী লড়াই হচ্ছে, তার সুবিধাটা বামেরা পাচ্ছে। বিজেপির 3 থেকে 14 মানে এটা আমরা, এটা হলো প্রথম অবজারভেশন যে বামেরা কেন মানে ভোট কমা সত্ত্বেও কেন তাদের আসন 10 ধরে রাখতে পারছে। নেক্সট হলো বিজেপি যে ভোটটা বাড়ছে কোথার থেকে আসছে, এক মানে বিজেপির ভোটটা কিন্তু বামেদের থেকে যেমন আসছে, অন্তত অঙ্কশাস্ত্র তাই বলছে, অ্যাট দি সেম টাইম কংগ্রেস থেকেও আসছে। আবার এই আজকের যে নির্বাচনের ফলাফল সমীক্ষার ফলাফলটা ঘোষণা হলো, তাতেও পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস থেকেও কিন্তু 2% ভোট কিন্তু আসছে, অর্থাৎ ভোটের মানে বিজেপির এই যে উত্থান এটা অ্যাট দ্য কস্ট অফ লেফট, অ্যাট দ্য কস্ট অফ তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই কংগ্রেস। বিশ্বনাথবাবু এক লাইনে বললে, অর্থাৎ বিজেপির উত্থানে কংগ্রেস, বামেরা এবং তৃণমূল কংগ্রেস তিনজনেরই প্রভাবিত হচ্ছে। এখন ইম্পর্টেন্ট আমার একটা অবজারভেশন আছে যে পঞ্চায়েত নির্বাচনের নিরিখে পশ্চিমবাংলায় কংগ্রেস দল 45 লক্ষ ভোট পেয়েছিল, তার ভোট শেয়ার আমি দেখাচ্ছি 6% কংগ্রেসের অ্যাকচুয়ালি ভোট শেয়ার পঞ্চায়েত নির্বাচনের নিরিখে 13% ছিল, 13%। তাহলে প্রশ্ন হচ্ছে যে এতটা ডিক্লাইন কংগ্রেস করতে যাচ্ছে কিনা। কারণ হলো, আমি আমি এই কারণেই বলছি যে কংগ্রেসের যে এলাকাগুলোতে কনসোলিডেট করেছিল কংগ্রেস, যে যে মালদা, মুর্শিদাবাদ বা পুরুলিয়া, জলপাইগুড়ি, এই বা উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে এতটা ধস আসছে কিনা এইটা আমার। না, আমি যদি পলিটিক্যালি বলি যে তাহলে মোদি ফ্যাক্টর কাজ করছে, রাহুল ফ্যাক্টর কাজ করছে না, পলিটিক্যালি বলুন। আমার যেটা মনে হয় যে দিন যদি দিন যত প্রচার যত বাড়তে থাকবে, মাইনরিটি ভোট কিন্তু কনসোলিডেট হবে।
এবং সেখানে যেমন একদিকে আপনি যেমন বিজেপির রাইজ দেখাচ্ছেন, ঠিক তেমনি ভাবে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি নির্দিষ্ট করে বলছি এই দুটো জেলা সম্পর্কে মাইনরিটি ভোট কিন্তু ক্রমশ কনসোলিডেট হবে টু ডিফিট বিজেপি, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান যেটা হবে আমার মনে হয় কংগ্রেস হওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে, বিশেষ করে মুর্শিদাবাদের তো অবশ্যই কংগ্রেসের দিকে যাবে বলছে মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদের সেক্ষেত্রে মানে দিন যত যাবে সেইটা। আর দ্বিতীয় আমি একটা শুধু বলবো যে পঞ্চায়েতের নির্বাচনের নিরিখে যদি আমরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা দেখি তাহলে টোটাল ভোটটা ছিল 1,53,00,000, সেখানে ইয়ের ভোট ছিল মানে বামেদের ভোট ছিল 1,33,00,000, তার ডিফারেন্সটা 20,00,000 কাছাকাছি ছিল। আমরা এর মধ্যে শহরের ভোটটা যুক্ত করিনি, কিন্তু শহরের এই যে এইবার যে ইলেকট্রাল মানে রোলের যে ভোটার সংখ্যা বেড়ে তৈরি হয়েছে তাতে 6,24,00,000 ইলেকট্রোরেটের মধ্যে 30% হলো শহরের মানুষ, এই ফ্যাক্টরটাকেও আমার মাথায় রাখতে হবে। এই যে আপনি সম্প্রতি যে বিভিন্ন ঘটনাগুলো পরপর দেখালেন এতক্ষণ স্ক্রিনে, তার এফেক্ট শহরের মানুষ কিভাবে নিচ্ছে, স্পেসিফিক প্রশ্ন বিজেপির উত্থান অর্থাৎ আমি বিশ্বনাথবাবুর শেষ কথাটা যদি পলিটিক্যালি ধরি যে এবং এট দ্য কস্ট অফ লেফট কংগ্রেস টিএমসি, না আমি তো অন্যভাবে দেখবো, তার কারণ হচ্ছে আমি বিশ্বনাথের সাথে একটা কথায় একদম এগ্রি করছি, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস কিন্তু ভালো ফল করবে বলে আমারও বিশ্বাস। অর্থাৎ এই তিনটে আসন যেটা আপনারা দেখাচ্ছেন সেটা গতবারের 6টা আসনই থাকবে বলে আমার অন্তত মনে হচ্ছে, পরবর্তীকালে কি হবে সেটা দেখা যাবে। কিন্তু সাধারণভাবে নির্বাচনটা তো দুটো ভাবে হয়, একটা হচ্ছে প্রো ইনকাম্বেন্সি একটা অ্যান্টি ইনকাম্বেন্সি। এখন প্রো ইনকাম্বেন্সি কোনটা, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লোকসভা নির্বাচন তো, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, প্রো ইনকাম্বেন্সি কোনটা, তৃণমূল কংগ্রেসের পক্ষে নাকি নরেন্দ্র মোদীর পক্ষে? অর্থাৎ নরেন্দ্র মোদীর পক্ষে যদি ভোট হয় তাহলে একরকম ভোট হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষে যদি ভোট হয় একরকম ভোট হবে, আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি ভোট হয় একরকম হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি ভোট হয় একরকম হবে। আপনি ইউপিএটাকে ধরবেন না কেন? না না, ইউপিএ তো রয়েছে, ইউপিএ রয়েছে, কিন্তু ইউপিএ আজকে প্রো ইনকাম্বেন্সির মধ্যে নেই, মিডিয়া এমন জায়গায় নিয়ে গেছে পুরো জিনিসটাকে, নরেন্দ্র মোদী হ্যাজ বিকাম দ্য ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে অলরেডি তিনি প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে সেই ইন্ডিয়া রাইজিং, ইন্ডিয়া শাইনিং, সেই বিষয়টা সেই আমি এইটাই আসতে যাইছিলাম যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তখনো বাজপেয়ীকে ভাবা হয়েছিল, মানে আমি বলছি যে ইলেকশন মানে এভরিথিং ইজ আনপ্রেডিক্টেবল। সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে ভোট সেটা হতে পারে, আর একটা হতে পারে যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট হয়, কিন্তু ক্ষমতায় আসার আগে অ্যান্টি ইনকাম্বেন্সি হতেই পারে, কারণ প্রো ইনকাম্বেন্সি তৈরি হয়ে গেছে, ক্ষমতায় আসছেন এটা ধরে নিয়েছে মানুষ, এবং সেটা যদি হয় তাহলে নরেন্দ্র মোদী ডুববেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লাভবান হবেন, তার কারণ আপনাদের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের ভোট হয় ভোট কমেও, বাকি ভোট গুলো কিন্তু তিন ভাগে ভাগ হচ্ছে, এবং তিনটে বিরোধী দল বিজেপি কংগ্রেস এবং লেফট, বিজেপি কংগ্রেস এবং লেফট তিনটে দলেরই নেতারা যদি সমানে বলে যান সারদার প্রতীক, তাহলে মানুষের একটা জায়গায় দাঁড়িয়ে মনে হবে যে বিরোধীদের আর কোন অল্টারনেটিভ বক্তব্য নেই, এবং তাদের ভোট গুলো কিন্তু বিভাজিত হয়ে তৃণমূল কংগ্রেসই লাভবান হবে, কাজেই বিরোধী রাজনীতি। বিরোধী ভোটই ভাগাভাগি হবে, অর্থাৎ তৃণমূলের ভোট ঐক্যবদ্ধ থাকবে, বিরোধীদের ভোট ভাগাভাগি হবে, সম্ভাবনা আছে? অবশ্যই বিরোধী ভোট ভাগাভাগি, আমাদের বামপন্থীদের পক্ষে ভোট বাড়বে, কারণ হচ্ছে তৃণমূল এই যে 60 মাসের এই দিল্লি সরকার, এই সরকারের অংশীদার ছিল, এই মূল্যবৃদ্ধি বলুন, দুর্নীতি বলুন, এই যা যা ঘটেছে দিল্লিতে, মানে আপনি বলছেন অ্যান্টি ইনকাম্বেন্সি সবটা অ্যান্টি, আর এই রাজ্যে, এই রাজ্যে কথা বলছি, এই রাজ্যে গত কয়েক মাসে তার উপর ভোট হয়ে গেছে, তো যা ঘটনা ঘটেছে, এই সরকারের অপদার্থতা, এই নারী নির্যাতন,
তাকে প্রতিরোধ থেকে শুরু করে এই শিক্ষা ক্ষেত্রে সমস্ত দিক থেকে কৃষকের আত্মহত্যা শ্রমিকদের আত্মহত্যা আমি প্রথমত বলি এই প্যানেলের অনেকের সাথে আমার একটু অসুবিধা হচ্ছে এই কারণে আমার থিওরিটিক্যাল বিষয়টাকে একটু প্রাধান্য হয়ে যাচ্ছে একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি ভোটটা তো ইউনিফর্মলি পড়ে না কনস্টিটিউয়েন্সি কনস্টিটিউয়েন্সি টু কনস্টিটিউয়েন্সি ডিফার করে আপনি যেটা প্রশ্ন করলেন যে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা কি ভাগাভাগি হতে পারে এটা কনস্টিটিউয়েন্সি টু কনস্টিটিউয়েন্সি আলাদা করে ইনডেক্স অফ অপোজিশন ইউনিটিকে যদি আপনার কনস্টিটিউয়েন্সি কনস্টিটিউয়েন্সি বুঝতে হয় তাহলে আলাদা করে আলোচনা করব তৃণমূলের যে বক্তব্য কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম এর যে মানে কনসোর্টিয়াম তার বিরুদ্ধে কি একটা বড় সিন্ডিকেট তার বিরুদ্ধে লড়াই তো কিন্তু ভারতবর্ষের এই মুহূর্তে রাজনৈতিক লড়াইটা মেরুকৃত সর্বভারতীয় দিক থেকে একদিকে 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 নরেন্দ্র মোদী অন্যদিকে একটি পারিবারিক গদি সেই গদির সঙ্গে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলে দিয়েছেন রবীন্দ্র পার্টি রবীন্দ্র পার্টি রাজ্যের ইচ্ছুক চলবে আমরা একটা জনমতের আভাস দেওয়ার কথা বলছিলাম কিন্তু আবার বলি তৃণমূল শেষ কথা বলবে মানুষ শেষ কথা বলবে মানুষ আমি ডিফার করলাম চতুর্মুখী লড়াই একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কাছে একটা আভাস আবার বলছি চতুর্মুখী লড়াই অনেক কিছু ফ্যাক্টর কাজ করবে এবং অবশ্যই চতুর্মুখী লড়াইয়ের সমীক্ষা করা সহজ কথা নয় তবু একটা আভাস আমাদের দিক থেকে চেষ্টা রইল আপনাদের চোখে মানুষ বলবে তৃণমূলই আমাদের পার্টি।